কেন আল্লাহ খাবারকে হালাল করেছেন? তবে খাবার হালাল হইলে আল্লাহ খাইতে বলেন নাই, হালাল আন তৈয়বা শব্দটা আছে না নাই? আল্লাহ বলেন হালাল শুধু হলে হবে না, হালালের সাথে তৈয়বান শব্দটাও লাগবে। কি লাগবে না? যেমন গুই সাপ, কি সাপ? খাওয়া হালাল না হারাম? হালাল না হারাম? হালাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তি গুই সাপ দিয়া ভাত খাইতেছে, রুটি খাইতেছে। নবীজি বললেন কি খাও? কয় হুজুর গুই সাপ খাই। আল্লাহ নবী বললেন খাও তবে আমার কাছ থেকে দূরে যা খাও, কারণ এগুলি দেখলে আমার শক লাগে। কি লাগে? এই জন্য হালাল। এই যে আপনারা গাস করিন চিনেন, এটা কিন্তু খাওয়া যায়, বাজা করে খাবেন চিংড়ি মাছের মতো। সৌদি আরবে 1 কেজি গাস ফরিং এর দাম প্রায় 1000 রিয়াল। বাংলাদেশে কত হয়? 22000। কিন্তু আমাদের রুচি এগুলা লয় না, এই জন্য বলা হয়েছে হালাল। শুধু হালাল হইলে হবে না, তৈয়বান পবিত্র হতে হবে। আলহামদুলিল্লাহ আস্তাইনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ও মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا درود ابراهيم بورن. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যে মাটিতে বসে আছেন জমিন কার? কারো কারো সন্দেহ আছে? এখনো মুখ বন্ধ করে আছে? আল্লাহ পাকের নাম নিতে হলে মুখ খুলতে হবে না বন্ধ রাখতে হবে? আল্লাহর নাম আসতে হবে না জোরে হবে?
এটি মোল্লার কথা না আল্লাহর কথা? কালিমাতুল্লাহি হিয়াল আউলিয়া। তোমরা যখন আল্লাহ পাকের নাম নিবে তখন একটু জোরে নিবা, তবে আস্তের কথাও আছে না নাই, যেখানে যেটা প্রয়োজন। বিশ্বনবী হাদিসের বর্ণায় বলেছেন, আল্লাহু আকবরের ধ্বনি যখন দেওয়া হয় ওই এলাকা থেকে শয়তান 36 মাইল দূরে চলে যায়। সুবহানাল্লাহ, কয় মাইল? তাহলে আপনাদের আওয়াজটা দেখতে চাই, জমিন কার? একটি সংশোধনী আছে, সেটি হলো শব্দটি আল্লাহ নয়, আল্লাহ। আলেম ওলামারা বলেন শব্দটা কি আল্লাহ, লামের লামটা কি হবে ফোর, অর্থাৎ মোটা মোটা হবে, বলেন আল্লাহ। আকাশ বাতাস মুখরিত করে বলেন তো আল্লাহ, আল্লাহ। খুব ভালো লাগে না? এর চেয়ে উত্তম নাম পৃথিবীতে আর আছে? এবার বলেন তো জমিন কার, আকাশ কার, বাতাস কার, বাংলাদেশ কার, পার্লামেন্ট কার, আইন চলবে কার, আইন চলে কার, আল্লাহর আইন চলে? যে দেশে আল্লাহর আইন থাকে সে দেশে কেসিনো ব্যবসা করা যায়, যে দেশে আল্লাহর আইন থাকে সে দেশে মদের ব্যবসা করা যায়, যে দেশে আল্লাহর আইন থাকে সে দেশে জনগণের টাকা চুরি করা যায়, যে দেশে আল্লাহর আইন থাকে সে দেশে বিশ্বনবীর চরিত্র নিয়ে বাজে কথা বলা যায়। তবে আমরা চাই কার আইন, আর প্রশংসা করবেন কার? সকলে পড়েন আলহামদুলিল্লাহ, ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. প্রশংসা করলেন কার, লাভ হয়েছে কার? লাভ কার, প্রশংসা কার? আল্লাহ পাকের। এটি বুঝতে হবে কত লাভ হয়েছে, শুনতে চান? আমাদের চেয়ারম্যান সব যদি আপনার হাতে একটা খালি চেক দেয়, দিয়ে যদি বলে ভাই আমার অ্যাকাউন্টে অনেক টাকা আছে তুমি ইচ্ছা মতো লিখে নিয়ে যাও, কত লিখবেন? না, বাঙালি এত বোকা না, আগে জিজ্ঞেস করবে চেয়ারম্যান সব আছে কত, ঠিক না? বেঠি যা বলবে 500 টাকা রেখে বাকিটা উঠে ফেলবে, কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন ইন তাকফুরান তুমামান ফিল আরদে জামিআ ফা ইন্নাল্লাহা লাগানিয়ুন হামিদ। আল্লাহর চেয়ে দুনিয়ার কেউ নাই, বান্দা যখন আল্লাহর প্রশংসা করে আকাশ আর জমিন ভর্তি করে নেক দিয়ে দেন কে, এত বেশি দেন যেটার খবর ফেরেশতারাও জানে না। আমরা অনেকে ধারণা করি যে যা করি সব বোধ হয় ফেরেশতারাও জানে না, আমাদের জীবনে এমন কিছু আমল আছে যেটার সওয়াবটা কত হবে সেটা ফেরেশতারাও জানে। বিশ্বনবী বুখারীর হাদিস, নামাজে ইমামতি করছিলেন, নবীজি রুকুতে গেলেন, বললেন সুবহানা রাব্বিয়াল আযীম, এটা কার প্রশংসা? রুকু থেকে দাঁড়াচ্ছেন, বললেন সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হলেন, দাঁড়িয়ে বললেন রব্বানা লাকাল সবগুলি কার প্রশংসা? পেছনে একজন সাহাবা একটু বাড়ালেন, তিনি বলেন হামদান কাসিরান তাইয়িবান মুবারাকাত, এগুলিও কার প্রশংসা? নবীজি নামাজে সালাম ফিরিয়ে বললেন, নামাজের ভিতরে রুকু থেকে দাঁড়াবার পরে আল্লাহর জন্য অতিরিক্ত প্রশংসা কে করেছো দাঁড়াও, এগুলি তো আমি শিখাই নাই, কোথায় পেয়েছো? সাহাবা খানিকটা ভয় পেয়ে গেলেন, দাঁড়ালেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইচ্ছা করে বলি নাই, আমি আমার জীবনের চেয়ে আমার আল্লাহকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কাকে ভালোবাসেন? নিজের জীবনের চেয়ে কম না বেশি? প্রেমিকার জন্য বেশি ভালোবাসা না আল্লাহর জন্য? তো আজ থেকে তাহলে জানের জান ফানের ফান করে এসএমএস করো কেন? সাহাবা বললেন আমি আমার জীবনের চেয়ে আমার আল্লাহকে আমি অনেক বেশি ভালোবাসি, যখনই নামাজে দাঁড়াই মনটা চায় বেশি বেশি আল্লাহর প্রশংসা করি,
সেজন্য আল্লাহর জন্য কথাগুলো বাড়িয়ে বললাম। নবীজি বললেন, সাহাবা এখানে ভয় পর কোনো কারণ নাই, আমি নবী তুমি নবী নও, আমি যা দেখি তুমি তা দেখো না। তুমি যখন নামাজে আল্লাহর জন্য প্রশংসা করছিলে, ফেরেশতারা একজন দুইজন নয় ৩০ জনেরও বেশি ফেরেশতা, কয়জন? ৩০ জনেরও বেশি ফেরেশতা হাতে কলম আর কাগজ দিয়ে প্রতিযোগিতায় লেগেছে, তোমার আমলনামায় কে কত বেশি অঙ্ক লিখে দিতে পারে। আল্লাহু আকবার, প্রশংসা হবে কার? সকালবেলা ঘুম থেকে জাগছি, প্রশংসা হবে কার? নামাজে যখন দাঁড়াবেন, প্রশংসা হবে কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা কার? দল করবেন কার? করেন নেই? আল্লাহর দলের নাম কি? এই তো বুঝে গেছেন, আল্লাহর দলের নাম কি? এই যে আজকের মাহফিল আমাদেরকে এক করে দিয়েছে, কোন দল পারবে এতগুলি মানুষ একসাথে বসায় দিতে? কেউ পারতো? কেউ পারতো? সব এক দলাদলি নাই, ঠেলা ঠেলি নাই, রাজনৈতিক মঞ্চ যদি হয় ৬০ দল, ১৪ দল, ১৮ দল, ২০ দল যদি মঞ্চ করে, স্টেজে বসা নিয়ে ১৪ বার ঠেলা ঠেলি আছে না নাই? কিন্তু আমাদের মধ্যে ঠেলা ঠেলি আছে। আমরা সবাই কয় দল? কার দল? আমাদের দল হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দল কার? আল্লাহ। আল্লাহর দলের নাম কি? ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি থাকে, সেখানে ইসলাম আছে যেখানে ভ্রাতৃত্ব আছে, ইসলাম নিয়ে বাঁচবো রাজি আছি না নাই? ইসলামের জন্য মরবো রাজি আছি না নাই? এই কোরআনের জন্য কয় দল? কার দল? জুমার নামাজে যেভাবে সব দল কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, সব জায়গায় দাঁড়াইতে রাজি আছি না নাই? কোরআনের অপমান সইব না, নবীর অপমান সইব না, কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিহত করা হবে, রাজি আছেন মুসলমান? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান। আল্লাহ যেন কবুল করেন। আমি জানি আপনারা খুব গরম হয়ে আসছিলেন, আর একটু গরম করে দিলাম। আজকের এই মাহফিল ধনী গরিব ছোট বড় আওয়ামী লীগ বিএনপি জামাত হেফাজত সব এক করে দিয়েছে, কথা ঠিক না? দৃশ্যটা কেমন লাগে? তাহলে এই মাহফিলটা প্রত্যেক বছর হোক আপনারা কি চান? আমরা আজকে দোয়া করে যাব, আল্লাহ এই মাহফিলকে আপনি কেয়ামত পর্যন্ত কবুল করেন। যারা কষ্ট করেছেন তাদেরকে আপনি কবুল করেন, যারা টাকা পয়সা দিয়েছেন তাদেরকে আপনি কবুল করেন, যারা আলোচনা করেছেন তাদেরকেও কবুল করেন। এই মাহফিল চক বাজার সমাজ কল্যাণ পাঠাগার বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে মাহফিল চমৎকার। এই মাহফিলের সভাপতিত্ব করছেন আমাদের সম্মানিত মেম্বার সাহেব, না জনাব নাসিরুদ্দিন মেম্বার কই? ও আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের সভাপতির হায়াত দারাজ করেন, তিনাকে যেন আল্লাহ কবুল করেন। এ মাহফিলে আমরা মেহমান হিসেবে যাকে পেয়েছি, আমার বাম পাশে বসা বিশিষ্ট সমাজ সেবক আপনাদের ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বয়সে একেবারেই আমার চেয়ে বেশি হবে না, বেশি হওয়ার কথা না, আমার অত্যন্ত প্রিয়, চেহারাটা অনেক সুন্দর, হাসিটা তো আরো চমৎকার, তবে আরেকটা জিনিস যোগ করলে আরো বেশি সুন্দর হবে। আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ সাইফুল হাসান রনি ভাই, আমরা দোয়া করি আল্লাহ যেন চেয়ারম্যান সাহেবের বংশধরের কবর আজাব মাফ করে দেন, তিনাকে যেন আল্লাহ ইসলামের জন্য কবুল করেন। আজকের এই মাহফিলে আমরা অতিথি হিসেবে পেয়েছি শাহে ইমরান হোসাইন, বিশিষ্ট ব্যাংকার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, জনাব শাহাবুদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা,
জনাব মুফিজুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, চট্টগ্রাম। আজকে মাহফিলটি সঞ্চালনায় আছেন মোহাম্মদ লোকমান ভাই, খুব ভালো খাওয়াইছে আজকে আমাদের। আমরা দোয়া করি আল্লাহ লোকমান ভাইকে কবুল করুক। এ মাহফিলটি সৌজন্যে আছেন আল নূর জুয়েলার্স রুবেল ভাই, মেসার সামিয়া দদি বিতান, এলাকার দদি তো খুব ভালো, নেয়ামত আছে লক্ষ্মীপুর নোয়াখালীতে, নেয়ামত আছে না নাই, তার একটা কারণও আছে। কারণ হলো নোয়াখালী লক্ষ্মীপুরে যেই পরিমাণে আলেম, এত আলেম বাংলাদেশের কোথাও নাই। এবং আপনার আশ্চর্য হবেন, বাংলাদেশের পর্দায় নোয়াখালী লক্ষ্মীপুরের মহিলারা এক নম্বরে আছে, খুশি হন নাই? তো আলহামদুলিল্লাহ, আস্তে কোন কেন। এজন্য যে দেশের মহিলারা পর্দা করে তাদের কলিজা থেকে পর্দাশীল মেয়েও বাইর হয়, ধার্মিক ছেলেও বাইর হয়, কথা ঠিক না? কত বড় বড় আলেমী নোয়াখালীতে ছিল, আল্লাহ লক্ষ্মীপুরে ছিল, এখনো আছে, এখনো আছে না নাই? আপনাদের ইউনিয়ন আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। মাওলানা লুৎফুর রহমান, মাওলানা ইসমাইল, হাজারো আলেমের ওস্তাদ। তারপরে আমাদের কাজী ইব্রাহিম, কাজী ইব্রাহিম সাহেব বাংলাদেশে এত বেশি হাদিস ঘাটাঘাটি করি না আলেম এই মুহূর্তে আর নাই, আলহামদুলিল্লাহ, আসানো মুখ দিয়ে। এরপরে তরুণদের কলিজা আল্লামা তারেক মুনাওয়ার হাফিজাহুল্লাহ, আলহামদুলিল্লাহ, দোয়া করে আল্লাহ যেন তার হায়াত দারাজ করেন। তারপরে আছেন জননী শিল্পালয়, হ্যাঁ আল্লাহ রাসূল তো আসেনি আলহামদুলিল্লাহ, আমার কলিজার টুকরা যিনি আমাকে অনেক বেশি স্নেহ করেন। তারপরে আছেন কাজী মেডিকেল হল ডাক্তার বাকের হোসেন নিশাদ ভাই, মা মেডিকেল হল ইব্রাহিম খলিল, টি টেলিকম প্রফেটার হলো জানার কি যে তালুকদার মাশা জসিম তালুকদার, আল্লাহ যেন কবুল করেন। এই মাহফিলটিতে আমার আগে আরো অনেক আলেম কথা বলেছেন, কথা বলেছেন হযরত মাওলানা শামসুল করিম, প্রভাষক ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, কথা বলেছেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আবু সায়েম, তিনিও প্রভাষক মুন্সিগঞ্জ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, কথা বলেছেন হযরত মাওলানা আবু সালে মোহাম্মদ ইব্রাহিম, সহকারী অধ্যাপক ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদ্রাসা, কথা বলেছেন আমার অত্যন্ত স্নেহের মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ খতিব, জিগাতলা জামে মসজিদ ঢাকা। আমার আগেই যিনি আলোচনা করলেন হাজারো আলেমের ওস্তাদ, আমার বন্ধুবর, আমার প্রিয় ভাই জনাব হযরত মাওলানা মোহাম্মদ আবু নসর আশরাফি। একটি কথা শুনলে আশ্চর্য যাবেন, ওনার আব্বা উপমহাদেশের যে 15-16 জন আলেম আছেন তার মধ্যে একজন। এই আবু নসর আশরাফি ভাইয়ের যদ্দূর আদর করেন উনি, আমাকে এর চেয়ে কম করে না, বরং আর একটু বেশি করে, আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ যেন কবুল করেন। আমি আজকে ভূমিকা দেব না, সরাসরি কিছু কথা বলবো। আমি শুনেছি যে অনেক দূর দূরান্ত থেকে লোকেরা আসছেন, তাদেরকে আবার বাড়িতে ফিরে যেতে হবে, আবার ফজরের নামাজও, নামাজ আগে না মাহফিল লাগে? কিছু কিছু মাহফিল কমিটি আছে নিজেরাই নামাজ পড়ে না, এরকম আছে না? যারা নামাজ পড়ে না তাদের মাহফিলে চান্দা দিবেন না, কারণ তুই নিজেই নামাজ পড়স না, আরেকজনকে মাহফিল শোনাইবি কি? এটার ভিতরে কিছু গন্ডগোল। সুতরাং এখলাস আমরা চাই সব জায়গায়, ইনসাফ আর এখলাস দুটি জিনিস একসাথে চলবে, ইনসাফ শুধু এখলাস না, ইনসাফ সহ, ইনসাফ এবং আল্লাহ যেন কবুল করেন। এই যে মাহফিলটা ছেলেরা দিলেন, আপনারা খুশি না বেজার? বুখারী শরীফ থেকে একটা হাদিস বলে আলোচনাটা শুরু করি, শুনলে আশ্চর্য হবেন। আল্লাহর হাবিব বললেন যে এলাকার লোকেরা, জনপদের লোকেরা কোরআনের মাহফিল করায়, হাদিসের মঞ্চ বসায়, তার আলোচনা চালায়, যতক্ষণ তাদের উপরে বৃষ্টির মতো আল্লাহর রহমত নাজেল হতে থাকে ততক্ষণ, আলোচনা ভেঙে দেওয়ার পর আমরা সবাই যার যার বাড়িতে চলে যাব, আকাশের ফেরেশতারা আকাশে রওনা দিবেন, আল্লাহ ডেকে বলবেন গেছিল কোথায়, আল্লাহ বোধহয় জানেন না, ফেরেশতারা বলবে আল্লাহ আপনি তো ভালো জানেন, আল্লাহ বলবেন না তোমাদের জবান থেকে শুনবো, ফেরেশতারা বলবেন আল্লাহ
লক্ষ্মীপুরের চকবাজার এলাকায় আপনার কতগুলি গোলাম চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে বিরাট মাহফিল বসিয়েছেন, হাজার হাজার আলেমরা সেখানে উপস্থিত হয়েছেন, আপনার মুসল্লিরা উপস্থিত হয়েছে। আল্লাহ জিজ্ঞেস করবেন আমার বান্দার আজকের মাহফিলে কি নিয়ে আলোচনা করেছে, ফেরেশতারা বলবে আল্লাহ ইউসুফ জুলেখার কিচ্ছা কইছে, কতক্ষণ লাগে লাইলি মজনুর ঘটনা কইছে, এগুলি বলুন না বক্তা বাংলাদেশে আছে না ধরা পড়ে যাবা। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন আমার বান্দারা কি নিয়ে আলোচনা করেছে, তাহলে বোঝা গেল আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। রূপবানের কিচ্ছা কইলে এটা মাহফিল ধরা হবে না, কোরআন হাদিস থেকে কথা বলা লাগবে, ঠিক না বেটি? ফেরেশতারা বলবে আল্লাহ আপনার বান্দারা হাম করছে নাত করছে আপনার প্রশংসা করছে, কোরআন থেকে আলোচনা করেছেন আপনার হাবিবের হাদিস থেকে কথা বলেছে। আল্লাহ বলবেন আমার বান্দারা কি চায়, ফেরেশতারা বলবে আল্লাহ তারা মাহফিলটা দিছে এক নম্বরে হেদায়েতের উদ্দেশ্যে, আল্লাহ বলবেন তোরা সাক্ষী থাক আজকের মাহফিলে আমার যত বান্দা বান্দি এসেছে আমার সব বান্দা বান্দিকে হেদায়েত দিয়ে দিলাম। খুশি না বেজার? খুশি। হেদায়েতের দাম বেশি না জান্নাতের দাম বেশি? সবাই তো কয় না, হেদায়েত না পাইলে জান্নাত পাওয়ার সম্ভাবনা। রাসূলের চাচাদের ভিতরে দুই ভাগ, একদল জান্নাতি আরেকদল জাহান্নামী আছে না নাই? যারা হেদায়েত পেয়েছেন তারা জান্নাতে চলে যাবে, আর যারা হেদায়েত পায় নাই তাদের কপালে জাহান্নাম আছে না নাই? ফেরেশতারা বলবে আল্লাহ তারা তো জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহ বলবেন তোরা সাক্ষী থাক আজকের কোরআনের মাহফিলে আমার যত বান্দা বান্দি এসেছে আমার সব বান্দা বান্দিকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? কত পার্সেন্ট? তাহলে খুশি হয়েছে না বেজার হয়েছে? যারা মাহফিলটা করালো তাদের প্রতি আমাদের খুশি না বেজার? টাকা পয়সা দেওয়া দরকার আছে না নাই? এবার ফেরেশতারা বলবে আল্লাহ তারা তো আপনার কাছে জান্নাত চায়, আল্লাহ বলবেন ফেরেশতারা আমার বান্দারা কি জান্নাত দেখেছে আপনারা কি দেখেছেন? ফেরেশতারা বলবে না আল্লাহ তারা তো আপনাকেও দেখে নাই জান্নাতও দেখে নাই। আল্লাহ বলবেন আমার বান্দারা আমাকে দেখে নাই আমার জান্নাত দেখে নাই, অথচ তোরা আমার কাছে জান্নাত চায়, তোরা সাক্ষী থাক আজকের মাহফিলে যত বান্দা বান্দি এসেছে আমার সব বান্দা বান্দিকে আমি জান্নাত দিয়ে দিলাম। হাদিসটা শেষ হয় না, আর একটু বাকি আছে। ফেরেশতারা বলবে আল্লাহ যারা হেদায়েত চাইল আপনি তাদেরকে হেদায়েত দিয়ে দিলেন, যারা জাহান্নাম থেকে মুক্তি চাইল আপনি মুক্ত করে দিলেন, যারা জান্নাত চাইল আপনি তাদেরকে জান্নাত দিলেন। কিন্তু একদল মানুষ আজকের মাহফিলে আসছে তারা কিছুই চায় না, আছে না নাই? ভিন্ন কারণে এসেছেন এমন বান্দাও আছে না নাই? যেমন আপনাদের মাইকম্যান দেখছেন নাকি হাসিটা দিছে, ওর মাইক না আনলে আশাটা 50-50, কথা ঠিক না? তবে মাহফিল ভালো লাগলেও না লাগলেও থাকতে হইব, লাগলেও থাকতে হইব, আপনারা চলে যেতে পারবেন, ঠিক না বেঠে? আমাদের বিশ্ববিখ্যাত মুফাসসির তিনার কাছে এটা শুনছিলাম, এটা আমার কথা নয়, তিনি বলেছিলেন এক মুরব্বি হুজুরের অভ্যাস ছিল চোখ বন্ধ করে ওয়াজ করত, তো হুজুর চোখ বন্ধ করে ওয়াজ করতেছে জনগণের কাছে ভালো লাগতেছে না, একজন একজন চলে যাচ্ছে, যেতে যেতে সব চলে গেছে, সভাপতি সাহেবকে আমি থেকে গেলাম কি আমিও গেলাম, বাকি আছে কয়জন? গভীর রাতে হুজুর চোখ খুলে দেখে কেউ নাই, পুরা মাঠ খালি, তাম্মা দিল খায়রান, সবাই সহি সালামতে, হুজুর তো খেপছে, এলাকা সব বেয়াদব, আমার মন ছেড়ে কে সব পালায় গেল। এবার বাম দিকে তাকায় দেখ একজন বসা, কে? হুজুর কয় বাবা এলাকার মানুষ বলা না তুমি সারা, আসো তোমার জন্য দোয়া করি আল্লাহ যাতে তোমার আল্লাহর ওলি বানায়। বেচারাকে হুজুর আন্দাজি দোয়া করে নামি ওয়াশন দেয় নাই, আমি হইলাম মাইক ম্যান, আপনি মাইক সারেন না আমিও যেতে পারি না, নতুবা সবার আগে আমি চলে যেতাম, এমন মানুষ আছে না নাই? আমাদের বাংলাদেশ কত বড় নিয়ামত, যে এলাকায় মাহফিল হয় ওই রাস্তার পাশে ছোট ছোট দোকান আছে না না? অনেকে বুঝে না, অনেক মাহফিল কমিটি ছোট ছোট দোকান নিয়ে বসলে দোকান ভেঙে দেয়, খবরদার এটা ভাববেন না,
কারণ আপনি যার দোকানটা ভাঙছেন আপনি মাহফিল করাচ্ছেন সওয়াবের উদ্দেশ্যে, আর ওই লোকটা ছোট একটা মুরালির দোকান দিয়ে বসেছে তার ছেলে মেয়ে রুজি রুটির আশা। কোনটা বেশি গুরুত্ব? কোনটা? এই জন্য দোকানদারকে সুযোগ করে দিবেন দোকান করুক। এই কিসের দোকান? তা আপনি কি বুঝবেন ও তো মুরালি বিক্রি করে এক মাস ছেলে মেয়ে চালাবে, কথা ঠিক না ঠিক? রিজিকের দায়িত্ব কার? কারো রিজিকে আঘাত দেওয়ার ক্ষমতা কারো? আমার বন্ধুগণ ফেরেশতারা বলবে আল্লাহ। মুরালি দোকানদার মুরালি বেচতে আসছে, মাইকম্যান মাইক পাহারা দিতে আসছে, ক্যামেরাম্যান ক্যামেরা পাহারা দিতে এসেছেন, ডেকোরেশনের লোকেরা ডেকোরেশন করার জন্য এসেছেন, তারা তো আপনার কাছে কিছু চাইতে আসে নাই। আল্লাহ বলবেন ফেরেশতারা আমার কাছে রহমত বরকতের কোনো অভাব নাই। সুতরাং আজকের মাহফিলে আমার বান্দারা যে যেই নিয়তে আসুক না কেন, আমার রহমত বরকত আমার সব বান্দাদের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়ে দাও। আল্লাহু আকবার। মাহফিলে লাভ আছে না নাই? কম না বেশি? আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দিয়ে দেন আমরা বলি আমিন। আমার বন্ধুগণ মাহফিলের শুরুতে আমি একটা প্রশ্ন করছিলাম, আমরা সবাই কয় দল? কার দল? ইসলাম। বলেন কি? ছোট্টবেলা মক্তবে পড়েছিলাম আল ইসলামু হাক্কুন অল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন অল কুফরু। মাহফিলের শুরুতে আরেকটা কথা বলে দিয়ে যায়, আপনাদের এলাকায় মক্তবার ফোরকানি আছে না নাই? এগুলির দিকে বেশি বেশি নজর দেওয়া দরকার আছে না নাই? এগুলি থাকবে যতদিন নামাজি থাকবে ততদিন। এগুলা নাই নামাজিও খুঁজে পাওয়া যাবে না। আরে আমাদের দেশে বাচ্চা পোলাপান মসজিদে গেলে মুরুব্বিরা ধমকায় বের করে দেয়, আপনাদের এলাকায় নাই? কে আপনাকে অথরিটি দিল আপনি বের করছেন কেন? বিশ্বনবী তিরমিজির বর্ণায় বলেছেন, মাসনাদে আহমদের বর্ণায় বলেছেন, মসজিদের পেছন কাতার থেকে যদি বাচ্চাদের কিচির মিচির আওয়াজ না শোনো, বুঝতে হবে ভবিষ্যৎ বেনামাজি হয়ে যাচ্ছে। আর আমার দেশে কিছু মুরুব্বি আছে সারা জীবন নামাজে যায় নাই, বুড়ো হইয়া নামাজ ধরছে, এখন কি হেডাম দেখায়, পোলা পয়েন্টে একটু দুষ্টামি করে লাডি লয়ে দৌড়া, এরকম আছে না নাই? আপনি যাকে দৌড়াচ্ছেন আজকের মসজিদে, যেই বাচ্চাটাকে দুষ্টামির অপরাধে মসজিদ থেকে বের করে দিচ্ছেন, আপনি কি জানেন এই বাচ্চাটা একদিন এই মসজিদের ইমাম হবে? পারে না? কথা বলেন পারে না? আমাদের দেশে আগে জৈনপুরের হুজুর আসতেন পিনিশ লইয়া, আমার মনে আছে ছোট্টবেলার কথা, বেশি দিন আগের নয়, আমার মসজিদ আমার গ্রামের মসজিদে হুজুর আসলেন বর্ষাকাল, তো দৌড়াদৌড়ি লাগছে, আমি দৌড়তে যেয়ে হুজুর আলখিল্লার ভিতরে ঢুকছি, এই মসজিদ এখনো আছে আমার গ্রামে, তো ঢুকে উপরের দিকে তাকায় দেখি এত সুন্দর মানুষ জীবনে দেখি নাই, ভয় পেয়ে গেলাম। কিন্তু হুজুর আমার মাথায় হাত দিয়ে বললেন, বাবা গজল গা কেরাত গা। তো লোকেরা আইছে আমার নেওয়ার জন্য, তো উনি বলতেছে ওনার বাসায় ওকে নিও না, ওরাই একদিন এই মসজিদের ইমাম হবে। এই নিয়ামত কার? আর আমার দেশে বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেয়, অথচ নামাজের সবগুলো হাদিস গাঁটাগাঁটি করে দেখেন, কাতারের হাদিস সবগুলো হাদিসে বাচ্চাদের জন্য আলাদা একটা কাতার দিয়ে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বললেন, আকিমু সুফুবাকুম, কাতার সাজা করো, লা ফাতার লা তাফাররাক, ফাঁক রাখবা না, পার্থক্য করবা না। বিশ্বনবী বললেন, প্রথম দিকের কাতারগুলোতে পুরুষেরা দাঁড়াবে, তারপরের কাতার গুলাতে কারা দাঁড়াবে, এরপরে আরো কাতার আছে না নাই, ওগুলাতে কারা দাঁড়াবে? তা আপনি কোন সর্দার? আপনি যে বাচ্চা শিশুদেরকে বের করে দিচ্ছেন, আপনি হেজখানায় যায় দেখেন বাচ্চারা কত দুষ্টামি করে, হেজখানায় পড়ে কোরআনের উপর দিয়েও লাভ দেয়, কিন্তু আল্লাহ তাদের এই অপরাধটা অপরাধ বলে গণ্য, বরং এগুলার এই পরে বাইতুল মুকাররম আর কাবা শরীফের ইমাম বানায়, কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ আশ্চর্য হবেন, এই কোরআন কি আল্লাহ মানুষের বরকতের জন্য নাজিল করেছেন? কত বরকত কোরআনের! পৃথিবীর কোন ধর্মের অনুসারীরা তাদের ধর্মীয় গ্রন্থ মুখস্থ করতে পারে না, কিন্তু আমরা একমাত্র মুসলমান, আমাদের কোরআন হাজার হাজার কোটি কোটি লাখ লাখ হাফেজে কোরআন পৃথিবীতে আছে না? না বাংলাদেশে গ্রাম কয়টা কথা বলে না?
68,000 গ্রাম আপনি খুঁজেন এমন কোন গ্রাম পাবেন না যেই গ্রামে একজন হাফেজ নাই। কে দিয়েছেন? এই যে কয়েকদিন আগে পড়লাম একজন ছেলে তালহা নামের একটা ছেলে কোরআন মুখস্থ করতেছেন কয় পারা এক কোরআন। আমি পত্রিকায় পড়লাম ওই ছেলেটা প্রতিদিন এক পারা করে মুখস্থ করছে। কয় পারা? আজকের পৃথিবী মুসলমান হওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে, এমনকি এমনকি হিন্দুরা পর্যন্ত কোরআনের আইন মানার জন্য উদগ্রীব হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আসে না। আমাদের পার্শ্ববর্তী দেশের নাম কি? ভারত। ভারতের আপনার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তিনার নাম হলো মেনকা গান্ধী। কি নাম? গত অক্টোবরের 23 তারিখে কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন মেনকা গান্ধী। তিনি ঘোষণা দিলেন ভারতের ছেলে মেয়েগুলার চরিত্র নৈতিক চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে দিনে দিনে। ভারতের ছেলে মেয়েগুলার চরিত্র যদি ভালো করতে চাও তোমাদের মন গড়া শিক্ষানীতি দিয়ে পারবা না। মুসলমানদের কাছে যে কোরআন আছে ওই কোরআনে মোহাম্মদের যে চরিত্র আছে সেই কোরআন যদি ভারতের প্রতিটা স্কুল কলেজে পড়াইতে পারো ছেলে মেয়েদের চরিত্র ভালো হবে নতুবা ভালো হবে না। ভারতের একজন হিন্দু মহিলা মন্ত্রী হওয়ার পর মেনকা গান্ধী বুঝলেন আল্লাহর কোরআন ছাড়া ছেলে মেয়েদের নৈতিক চরিত্র ভালো হয় না। আর আমার দেশের কিছু টুন্ডা মার্কা নেতারা যখন আল্লাহর কোরআনকে জঙ্গি বলে গালি দেয় আমরা তখন বুঝতে পারি তারা রাম বা আমার ইহুদিদের দালাল হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, মেনকা গান্ধীর আমরা পয়সা দিছিলাম? মেনকা গান্ধী কি একজন মুসলমান? তিনি একজন কি? এই যে কথা রেকর্ড হচ্ছে, তিনি একজন হিন্দু, অথচ তিনি বলতেছেন নৈতিক চরিত্র যদি ভালো করতে চাও ভারতের স্কুল কলেজে কি পড়াও? সুবহানাল্লাহ। আসে না? এই পৃথিবীতে শান্তির পুরস্কার পাওয়ার জন্য বিভিন্ন দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা পাগল হয়ে আছে। এর মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি পাগল ডোনাল্ড ট্রাম্প। কথা ঠিক না? ডোনাল্ড ট্রাম্প এবছর বলছে যে এটা কোনো পুরস্কারই না যেহেতু আমি পাইছি। ওর সাথে আমার টুইটারে অ্যাড আছে, তারপরে আমার ওই যে ইনস্টাগ্রামে ওর সাথে আমার অ্যাড আছে, মাঝে মধ্যে লেখে, একটু পাগলা টাইপের মানুষ তো, কয় এটা কোনো পুরস্কারই না। আঙ্গুল ফোল্ড কথা বলে না, খাইতে না পারলে শিয়াল কি বলছিল? আঙ্গুল ফল। শিয়াল যদি আঙ্গুল ফল টক, এটা কি টক হবে? তো পৃথিবীতে শান্তির পুরস্কার দেওয়া হয় কোন দেশ থেকে? নরওয়ে। নরওয়ে কোন জায়গা? শান্তিতে নোবেল, অর্থনীতিতে নোবেল, গবেষণায় নোবেল, সাহিত্যিকে নোবেল দেওয়া হয় নরওয়ে থেকে। কিন্তু আপনারা আশ্চর্য হবেন শুনলে, যেই নরওয়ে থেকে শান্তির পুরস্কার দেওয়া হয় লক্ষ লক্ষ কোটি কোটি ডলার, সেই নরওয়ের জনগণ শান্তির খোঁজে দলে দলে আজকে ইসলাম গ্রহণ করছে। দলটা কত শুনেন, নরওয়েতে শান্তির খোঁজে নারী এবং পুরুষ মিলে প্রতিদিন গড়ে 12 জন করে কালিমা পড়ে মুসলমান হচ্ছে। কয়জন? নরওয়ের লোকেরা শান্তির খোঁজে কালিমা পড়ে মুসলমান হয়, আর আমরা মুসলমানের অশান্তির খোঁজে ছেলে মেয়েরে নাচ গান শিখাইয়া ইসলাম থেকে দূরে নিয়ে জাহান্নামের দিকে যাচ্ছে এমন মুসলমান আছে না? না, আমার হাতে এটা কি? এই কোরআনে সূরা কয়টা, পারা কয়টা, নাজিল হইছে কোথায়? আমি ভূমিকা আর দেব না, আমি একটা কথাই বুঝালাম, আজকের পৃথিবী কালিমা পরে মুসলমান হওয়ার জন্য সবাই উদগ্রীব হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আশ্চর্য হবেন, শুধু গত মাসে দুবাইতে ইসলামিক কনফারেন্সে যোগ দিয়া সারা পৃথিবী থেকে বিশ্বমানের ব্যক্তি এই ধরনের 1300 লোক কালিমা পরে মুসলমান হয়েছে। আর পৃথিবীতে যারা এখন মুসলমান হচ্ছে তারা আমার মতো আপনার মতো মানুষ না, অনেক বড় বড় মানুষ। এই পৃথিবীতে একজন আইনজীবী, তিনি বিশ্ববিখ্যাত একজন আইনবিদ, যিনি ওই যে মাইকেল জ্যাকসনের প্রধান আইনজীবী। কি নাম? কথা কেন
অনেকে ডরে নাম কানাক কইলে যদি গুনাহ হয়, হিন্দুদের নাম নিলে গুনাহ হবে, খ্রিস্টানের নাম নিলে গুনাহ হবে। আচ্ছা আপনারা বলেন কোরআনে ফেরাউনের নাম আছে না নাই? ফেরাউন খুব ভালো মানুষ, মুসল্লিয়া ছিল। তো কোরআনের প্রতি আয়াতে প্রতি অক্ষরে কয় নাই কথা কয়? তো ফেরাউনের নাম পড়লে প্রতি অক্ষরে কয় নাই? এখন আর কয় দেখি হবে না কয় নাই? তো নাম বলতে অসুবিধা কোথায়? মাইকেল, মাইকেল জ্যাকসনের আইনজীবী, প্রধান আইনজীবী যিনি, তার ব্রেন আছে না নাই? আইনের ব্যাপারে লেখাপড়া কম কত? তিনি গত বছর সৌদি আরব গেলেন ট্যুরিস্ট ভিসায়। সৌদি আরবের প্রত্যেকটা ড্রাইভারের অভ্যাস হলো তাদের গাড়ির সামনে একটা করে কোরআন রেখে দেয়। যারা হজ করেছেন তারা দেখেছেন, সৌদি আরবের একজন ড্রাইভারকে মাইকেল জ্যাকসনের প্রধান আইনজীবী জিজ্ঞেস করলেন, পৃথিবীর অনেক দেশ আমি ঘুরেছি, এত শান্তির দেশ আমি কোথাও পাই নাই, কোন জিনিস তোমাদের এত ভালো বানিয়েছে? মাইকেল জ্যাকসনের প্রধান আইনজীবী এই কথা প্রশ্ন করার পরে ড্রাইভার হাতে কোরআনটা নিয়ে বললেন, এই কোরআন আমাদেরকে ভালো বানিয়ে দিয়েছে। কত ভালো বানায় সেটা বলে শেষ করা যাবে না। আজকের বাংলাদেশ যারা অমুসলিম তারা শান্তিতে আছে কি নাই? কম শান্তিতে না বেশি শান্তিতে? আপনারা দেখছেন ভারতে আমাদের বাবরি মসজিদ ভাঙার রায় দিছে, আমরা কারো মন্দিরের একটা ইটে একটা টোকাও দেইনি। দিয়েছি বরং বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা, তার দেয়ালের পাশেই মন্দির। হাটহাজারীর ছেলেগুলা রাত দিন না ঘুমায়া না খায়া তাদের মন্দিরকে পাহারা দিয়া দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা ভারতের মতো ছোট মনের লোক নই, আমাদের মন অনেক বড় বিশাল। ভারত দেশটা ছোট না বড়? কিন্তু মনটা, এটা আমার কথা নয়, ভারতের প্রাক্তন বিচারপতি বলেছে যে এত বড় ভারত ছোট্ট একটা মসজিদের জায়গা নিয়া সারা পৃথিবীতে মোদি সাহেব এই ভারতের মান সম্মানকে মাটির সাথে মিশাই দিয়েছে। কয়দিন আগে ফিআইজও বন্ধ করছে, করছে না? ভারত আমাদের ব্যবসায়িক দেশ, বন্ধু রাষ্ট্র, ভারত, ভুটান, মালদ্বীপ, তারপরে জাপান, এরা আমাদের কি রাষ্ট্র? চীন। নিয়ম হলো আপনি যদি আমাকে পেঁয়াজ না দেন অন্তত 6 মাস আগে বলবেন যে আগামী 6 মাস পরে আপনাকে আমি আর পেঁয়াজ দিতে, তখন আমি আবার অন্য দেশের বাজারে যেয়ে খুঁজবো যেটা আমার চাহিদা দরকার। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে মানুষ কম না বেশি? কয় কোটি? তবে আমি এই পেঁয়াজের জন্য সরকারকে দোষ দিই না, আমি দোষ দেই ওই যে বনি ইসরায়েলকে, কারণ এই পেঁয়াজের দরখাস্তটা আল্লাহর কাছে এরাই প্রথম দিছিল। ও আবাসিহা বলেন না কেন? ও আবাসিহা পেঁয়াজ সাইসে কার কাছে? দে সাইসে দিকে তো পেঁয়াজ এত মজা। আরে পেঁয়াজ নিয়ে আজকে গন্ডগোল আছে না নাই? আমার বন্ধুগণ এত ছোট মনের মানুষ আমরা না, তার কারণ হলো যারা কালিমা পড়ে তারা আর ছোট থাকে না, তাদেরকে বড় বানায় দেন কে? বিশ্ব নবীর কাছে যারা কালিমা পড়েছে এক একটা লোককে আল্লাহ এক এক দেশের বড় বড় নেতা বানায় দিলে। আপনারা দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের পরে সাহাবাই কেরাম মক্কা মদিনায় কাটাইছে না, চতুর্দিকে ছড়ায় পড়ছে, কোথায় চীন আর কোথায় সৌদি আরব। রাসূলের সাহাবা হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার পতাকা উড়াবার জন্য সোজা চীনে চলে আসলেন। আজও সে চীনের বেইজিং এ হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে না? কে কে করেছেন? সুতরাং যারা কালিমা পড়ে তাদের মন ছোট, বরং তাদের মনকে বড় করে দেন কে? এই পৃথিবীতে মুসলমানরা যেই পরিমাণ দান করে সৎকা করে, ভিক্ষুকের হাতে দান সৎকা তুলে দেয়, পৃথিবীর কোন ধর্ম সেটা পারে না। অন্যরা দেয় সেটা স্বার্থের জন্য, আর আমরা বিনা স্বার্থে দিয়ে দিই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। তো আমার বন্ধুগণ আমি আজকে আলোচনা করব, আমার এক ভাই আমাকে বলেছেন যে আপনি একটু সূরা মুমিনুন থেকে আলোচনা করবেন, তো আলোচনাটা আমরা শুরু করি। আমি লম্বা কথা বলার অভ্যাস আমার নাই, আপনারা জানেন আমি 90 মিনিট কথা বলি, আজকেও বরাবর 90 মিনিট কথা বলবো, কোনো বেশি নয়, 90 মিনিট হবে, কারো কথাও শুনবো না, ডাইরেক্ট মুনাজাত। বসতে রাজি আছি? আসেন আগে একটু তেলাওয়াত করি, তারপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। পড়েন আউযু বিল্লাহি মিনাশ
শয়তানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون এতটুকু আলোচনা করব আমরা মুসলমান বিনা কারণে এক সেকেন্ডও ব্যয় করি না এটা কার কথা ব্যয় করি আমরা এখন আর করি না এখন করি না যতক্ষণ মাহফিলে আছি ততক্ষণ করার কোনো সম্ভাবনা নাই কিন্তু ঘরে যাওয়ার পরে ঘন্টার পর ঘন্টা টেলিভিশন চাওয়ার অপরাধ বোধ আমরা কেউ করি না কথা বলেন করি কি না অতিরিক্ত কোন জিনিস ভালো কপালে মায়ের আছে না নাই মাইটা দিবেন কে সেজন্য সাবধান যে আয়াতগুলি তেলাওয়াত করেছি এতটুকুন থেকে আমরা আজকে জানবো যে আল্লাহ আমাদেরকে কি বললেন এই কোরআনুল কারীম এই সূরাটির নাম হলো সূরাতুল মুমিনুন এই সূরাটি মক্কায় নাযিল হয়েছে আয়াত সংখ্যা 118 রুকু সংখ্যা 6 নাযিল হয়েছে কোথায় এত আস্তে কেন মক্কা আমাদের দেশে ইদানিং এখন মক্কা আর মদিনার ইসলাম নাই এখন আজমির পাকিস্তান ইরাক ইরান থেকে ভাড়া করে আইনা আমাদের ইসলাম বুঝায় এমন বেয়াদব আছে না নাই আচ্ছা আপনারা বলেন তো আমরা কোন দেশ থেকে বাঘ হইয়া স্বাধীন হইছি এত আস্তে বলেন কে আমার বন্ধুগণ 71 সালে সশস্ত্র বাহিনীর মাধ্যমে যুদ্ধ করে মা বন্ধের ইজ্জত হারাইয়া হাজার হাজার মানুষের জীবন দিয়া দেশ স্বাধীন করলাম 49 বছর হয়ে গেছে কিন্তু আফসোস লাগে ভাইয়েরা এখনো বাংলাদেশে পাকিস্তান থেকে হুজুর আইনা মুক্তিযোদ্ধার কমান্ডারের জানাজা পড়ানো লাগে আমি কোন রাজনৈতিক বক্তব্য দেব না আমি কষ্টের কথাটা বলি যে মুক্তিযুদ্ধের কমান্ডার পাকিস্তানের বিরুদ্ধে সারাটা জীবন বক্তব্য দিলেন তিনার জানাজা যখন পাকিস্তানের আলেম পড়ায় আমরা তখন বুঝতে পারি ডাল মে কুছ কালা হ্যায় ডাল মে কুছ কালা হ্যায় আমাদের বাংলাদেশে বড় বড় আলেম আছে না নাই কয়েকদিন আগে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে কেক কাটবে তিন তালা কেক কয় তালা জসনে জলুসে ওলুসে ফুলুস তিন তালা কেক বানায়া বাংলাদেশের হুজুর দিয়ে কেক কাটায় না কারণ কেউ রাজি হয় না সেজন্য পাকিস্তান থেকে বুলডোজারের মতো ফ্যাট ওয়ালা হুজুর আইনা কেক কাটাইছে আল্লাহ কোরআনে বলছেন কা আন্নাহুম খুশবু মুসান্নাদা এই বাতেলদের পেট দেখলে দেখবা পেটগুলা গাছের গুড়ির মতো আমাদের চেয়ারম্যান সাহেবের ফ্যাট আছে নি বুঝা গেছে ভালো মানুষ ভালো মানুষের ফ্যাট বড় হয় না যাদের ফ্যাট বড় তারা আবার রাগ করেন না সব ক্ষেত্রে নয় অনেকের আছে না খাইলেও ফ্যাট বড় হয় কথা ঠিক না ব্যাটে আমার ফ্যাট আছে নি কথা কর ছোট না বড় কয় বড় বল এটা বড় ফ্যাট তাহলে ছোট বলবেন কোনটা আহারে পাকিস্তান থেকে হুজুর আনছি পেট এত বড় দরজা খুলতে হুজুর ধাক্কা দেওয়া লাগে না ফ্যাট দিয়ে দরজা খুলে কেক কাটতে গিয়ে দেখলাম হুজুরের ফ্যাটের ঠেলা কেক গেছে গা দুইয়া দিয়ে কোন দেশের হুজুর কোন দেশে বিশ্বাস করেন পৃথিবীতে সবচেয়ে বেশি বেদাত আর শিরিকের হোতা হলো পাকিস্তান আর আজমিরের হুজুররা সুতরাং বাংলাদেশের সরকারের প্রতি আমাদের একটাই দাবি পাকিস্তানের কোন বেদাতি আলেমকে বাংলাদেশের ভিসা দেওয়া যাবে না যাবে না যাবে না যাবে না কারণ তারা আমাদের ঈমানকে মজবুত করার জন্য আসে না বরং ঈমানকে ধ্বংস করার জন্য আসতেছে ঈমান যদি পোক্তা করতে হয় মক্কা মদিনার ঈমানদেরকে ভিসা দেন কথা ঠিক না ঠিক কারণ ইসলাম যদি শিখতে হয় ইসলাম আসছে কোন জায়গা থেকে মক্কা এবং
আমার বন্ধুগণ, কোরআনের সূরাগুলি নাজিলের থেকে দুই প্রকার, কিছু হলো মক্কি কিছু হলো মাদানি। সুতরাং ইসলাম জানতে হলে মক্কা মদিনার দিকে যেতে হবে। আজ মক্কা মদিনায় বড় বড় আলেম আছে না নাই? আবার মজার ব্যাপার, আমার বাংলাদেশে যেই পরিমাণ হাফেজ আর আলেম আছে, পৃথিবীর কোন দেশে এই মুহূর্তে এত আলেম নাই। আপনারা দেখেন তো, আমি চোখ খুলে দিয়ে যাই, বর্তমান বিশ্বে প্রতি বছর আন্তর্জাতিক সম্মেলনে যে হাফেজগুলা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, এরা কি পাকিস্তানের না বাংলাদেশের? এটাকে আমি বানায় বলতেছি, কোন দেশে? বাংলাদেশ, বরাবর বাংলাদেশ। যে সৌদি আরবে কোরআন নাযিল হয়েছে, তারাও আমাদের বাংলাদেশের ছেলেদের কাছে ফেল মারে। আবার বাংলাদেশে বড় বড় আলেম আছে না নাই? একজন আলেম বাংলাদেশে, আমি সবসময় ওনার জন্য দোয়া করি, আমাদের উস্তাদ তিনি। আপনি দেখেন সারা পৃথিবীর সবচেয়ে বড় ফতোয়া বোর্ড যেটা, ইসলামিক বোর্ড সৌদি আরবে, সেটা হলো রাবেতা। কি নাম? রাবেতা আলালা। সেই সর্বোচ্চ পর্যায়ের ভোট এটা। সারা পৃথিবীর কয়েকশো আলেম, বিখ্যাত স্কলাররা এটা সদস্য। কিন্তু খুশি হবেন জেনে, এই রাবেতার প্রধান হলো দুইজন যৌথভাবে। একজন হলেন আব্দুর রহমান আস-সুদাইসি, তিনি হলেন মক্কার প্রধান। আর একজন আমার দেশের উস্তাদুল উলামা আল্লামা কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ। চিন্তা করেন তো, কত বড় আলেম তিনি, কত বড় আলেম। মক্কা উম্মুল কোরার ছাত্র ছিলেন তিনি, 1000 নাম্বার পরীক্ষায় 999 পাইছে। কম পাইছে কয় নাম্বার? এই এক নাম্বার যেই প্রফেসর কম দিছিলেন, ওনারে বোর্ড ডাকায় নিয়ে জিজ্ঞেসছে কি এক নাম্বার কম দিলে কেন? আলেম চিনো না? পাকিস্তান থেকে আলেম আনস, তোদের মতো ধান্দাবাজ জিলাফি খাওয়াই না, তোরা বাংলাদেশের জনগণের টাকাগুলি বেকায় দেখাচ্ছ। আসলে আশেকের রাসূল না, আশেকে জিলাফি। মসজিদে জিলাফি না থাকলে এদেরকে খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক বললাম না বাড়িয়ে বললাম? আপনি এদেরকে দাওয়াত দেন তো, দাওয়াত দিয়েন একেবারে পাঁচ জুমা একাধারে আশেকের রাসূল দাওয়াত দিবেন। প্রথম জুমায় মিলাদ পড়ে গেছে, হাদিয়া দেন নাই। পরের জুমায় আবার দাওয়াত দিবেন, হাদিয়া দেন নাই। তিন নাম্বার দিন দাওয়াত দিলে কোবা, আমার আগে দাওয়াত আছে। বুঝা গেছে কিসের জন্য আসে? হাদিয়া আছে বলে। কথাটা আমি বুঝাইতে চাইলাম, ইসলাম কোন জায়গার? মক্কা এবং অন্য দেশের ইসলাম আমার জানার দরকার। তাহলে সূরা মুমিনুনটা নাযিল হয়েছে কোথায়? এবার বলেন সূরার নাম কি? কাফেরদের নামে সূরা আছে না নাই? মুমিনদের নামে কয়টা সূরা? আলহামদুলিল্লাহ পড়েন। আর কাফেরদের নামে সূরা কয়টা? তবে কাফের থাকে যেখানে গন্ডগোল হয়, ছোট্টবেলা 10টা সূরা ফুরকানিয়া মাদ্রাসায় পড়েছেন, কোন সূরাটা বেশি গন্ডগোল লাগে? বলি আয়ো মুরব্বীরা, যদি কোন কুল হল্লা কোন একটানে বলে ফেলবে, যদি কোন কুলিয়া কোন কবে, এটা একটু সমস্যা আছে। আসলে কুলিয়া সূরা সবচেয়ে সহজ, সবচেয়েতে পড়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাআবুদুন ওয়া লা আনতুম আবিদুন মা আবুদু ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুন মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তাহলে কাফেরের নামে সূরা কয়টা? মুমিনের নামে কয়টা? সূরা মুমিনুন থেকে কথা বলবো, সূরাটাতে আয়াত কয়টা, রুকু কয়টা, নাজেল হয়েছে কোথায়? বিসমিল্লাহ শুরুতে আছে না নাই? বিসমিল্লাহ আছে যেখানে বরকত আছে। বরকত কে দেয়? মুসলমানের ঘরে বরকত বেশি না কাফেরের ঘরে বরকত বেশি? মুসলমান রাষ্ট্রগুলিতে খনিজ সম্পদ বেশি না কাফের গুলাতে বেশি? এই জন্য সারা পৃথিবীর যত মাতাব্বর দেশগুলো আছে, মুশরিক গুলো আছে, সবার নজর মিডল ইস্টের দিকে আছে না? না, কারণ মিডল ইস্টে সবচেয়ে বেশি জিকির চলে কার? আর ওই দেশগুলাতে খনিজ সম্পদ কম না বেশি? আমার বাংলাদেশেও খনিজ সম্পদ আছে না নাই? একটাই কারণ, আমরা জিকির করি কার?
যারা বেশি জিকির করে তারা নেয়ামতের শুকরিয়া করলো, যারা নেয়ামতের শুকরিয়া করলো তাদের নেয়ামত বাড়িয়ে দেন কে? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বাংলাদেশে তেলের খনি আছে না? আছে। গ্যাসের খনি আছে। মাছের খনি আছে। আর লক্ষ্মীপুরে আছে নারিকেল আর সুপারির খনি? যে এত আজ থেকে নারিকেল দিয়া কি হয়? কোন জায়গায় দেয়? মাথায়। দাম আছে না নাই? এই নারিকেল এমন দেশ আছে একটা খুঁজে পাবেন না, কিন্তু লক্ষ্মীপুরে হাজার হাজার আছে না নাই? সুপারি দিয়া কি খায়? পানের লগে কি খায়? জর্দা খায় না? জর্দার নাম দিছে নুরানি জর্দা। আবার বাবা জর্দা কি জর্দা? হ্যাঁ বাবা তো দুইটার নাম, একটা হলো জর্দার নাম বাবা, আর একটা হলো ইয়াবার নাম বাবা। এ দুই বাবা খাবেন না খবরদার। কোন নবী এ জর্দা টোদা খাইছে? জর্দার ওই যে কি বলে তামাক, যেটা বিড়ি সিগারেট একই জিনিস দিয়ে বানায়, যাতে কি কয় জাত কয় জাত। আমি উত্তরবঙ্গে গেলাম ওই যে নীলফামারীর দিকে, দেখলাম যে তামাকের খের, তো পোলাপাইনে গেলাম, গাড়ি থামা, থামাইছে একটা তামাকের পাতা, কাঁচা তামাকের পাতা হাতে নিয়ে জিব্বায় দিলাম, এত বেমজা দোয়াইনুস পলাম, তিন দিন পর্যন্ত খাবারের কোনো মজাই পাই নাই। আমার আল্লাহ যে কত রহম দিল, কত দয়ালু আমার আল্লাহ, আমাদের জন্য আল্লাহ খাবারকে হালাল করেছেন। তবে খাবার হালাল হইলে আল্লাহ খাইতে বলেন নাই, হালাল আন তৈয়বা শব্দটা আছে না নাই? আল্লাহ বলেন হালাল শুধু হলে হবে না, হালালের সাথে তৈয়বান শব্দটাও লাগবে। কি লাগবে না? যেমন গুই সাপ। কি সাপ? খাওয়া হালাল না হারাম? হালাল না হারাম? হালাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক ব্যক্তি গুই সাপ দিয়া ভাত খাইতেছে, রুটি খাইতেছে। নবীজি বললেন কি খাও? কয় হুজুর গুই সাপ খাই। আল্লাহর নবী বললেন খাও তবে আমার কাছ থেকে দূরে যা খাও, কারণ এগুলি দেখলে আমার শক লাগে। কি লাগে? এই জন্য হালাল। এই যে আপনারা গাস ফরিন চিনে, এটা কিন্তু খাওয়া যায়, বাজা করে খাবেন চিংড়ি মাছের মতো। সৌদি আরবে এক কেজি গাস ফরিন এর দাম প্রায় 1000 রিয়াল। বাংলাদেশে কত হয়? 22000। কিন্তু আমাদের রুচি এগুলা লয় না, এজন্য বলা হয়েছে হালাল। শুধু হালাল হইলে হবে না, তৈয়বান পবিত্র হতে হবে। পানিতে যা আছে সব জায়েজ, কিন্তু সব খাওয়া যাবে? আমাদের রুচিতে লয় না, এই তো কথা। এজন্য যা খাবেন কুলু হালাল তৈয়বা, বলা হয়েছে হালাল খাও। আমরা মুসলমানেরা যখন খাবার খাই বিসমিল্লাহ, আমাদের মুসলমানদের আছে না নাই? বিসমিল্লাহ বলার কারণে 7 গুণ বরকত দিয়ে দেন কে? নবীজি মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনার জন্য রাসূল স্পেশালি দোয়া করলেন যে আল্লাহ মক্কায় তো বরকত আছে, মদিনার ব্যবসায়ীদের উপরে আপনি বরকত দিয়ে দেন। আমার বন্ধুগণ, এবার নবীজির সামনে কয়েকজন লোক বসলেন, একজন ইহুদিও আসলেন, রাতের খাবার বন্টন হচ্ছে। নবীজি বললেন এক বকরির দুধ পুরোটাই ওদিকে দিয়ে দাও, আর তোমরা যারা মুসলমান এক বকরির দুধ 7 জনে মিলে খাও। ইহুদি কয়জন? ফ্যাট কয়টা? কয় বকরির দুধ দিতে বলছে? আর মুসলমান কয়জন? কয় বকরির দুধ দিতে বলছে? আল্লাহর নবী বুখারি মুসলিমের সহিহ বর্ণনা এটা। সাহাবাই কেরাম বললেন হুজুর আমরা 7 জন আর ও একজন, ওরে দিলেন এক বকরির দুধ, আমাদেরকে দিলেন একটা, 7 জনকে দিলেন, কারণ কি? আল্লাহর নবী হাসি দিয়ে বললেন কাফেররা খায় 7 পেটে আর মুসলমান খায় 1 পেটে। খাবারের সময় সুন্নত আছে না নাই? কদ্দুর খাওয়া। হ্যাঁ, আর আমরা হুজুররা বাম হাত দিয়া ঠেস দিয়া খাইতেই থাকি, এরকম হুজুর নাই? মানুষও খাওয়ায় আলহামদুলিল্লাহ। আলেম ওলামাকে কত মর্যাদা দেখেন, গ্রামে একজন ইমাম, 60-70টা ফ্যামিলি মিলে একজন ইমাম, চেয়ারম্যান সাহেবকে আমি আমি খাওয়াবো সারা বছর, রিকশাওয়ালাকে না হইতো না আমরাও আছি,
কথা ঠিক না? আলেম ওলামাকে কত ভালোবাসে মানুষ, আর সেই আলেম গুলা মিম্বরে দাঁড়ায় হক কথা কয় না, এমন আছে না? নাই চেয়ারম্যান সাহেব বসা মসজিদে, এবার ইমাম সাহেব কথা বলার সময় চেয়ারম্যানের দিকে চায়, ভয় আছে না? নাই কিসের ভয়? তাহলে বোঝা গেল তুমি ইমাম হওয়ার পরেও রিজিকের মালিক যে রাজ্জাক সেটা তোমার ইমানে এখনো ঢোকে না। আমার বন্ধুগণ, রাসূল বললেন মোমেন খায় কয় পেটে আর কাফেরেরা খায়? ইহুদিকে আমি পেয়ালা নিয়ে টান দিলাম, এক টানে শেষ। হযরত আনাস বলেন আমরা সাতজনে মিলে খাইলাম এক বকরির দুধ, সকালবেলা ঘুমায় আছি আমরা সবাই, সকালবেলা ফজরে আমরা উঠলাম, ইহুদি উঠল, নামাজ পড়ল না, বাইরে চলে গেল, সকালবেলা নাস্তা দেওয়া হলো। নাস্তা দেওয়ার আগে ইহুদি বলতেছেন হুজুর আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দে। কালিমা পড়লেন, মুসলমান হলেন, এখন কাদের কাতারে? কাদের কাতারে? আল্লাহ নবী বললেন এক বকরির দুধ বের করে সব সাহাবাদের মধ্যে ভাগ করে দাও। ইহুদি কয় হুজুর আমার একা একটা দিবেন, মনে করছে এতদিন যা খাইছে। আল্লাহ নবী বললেন না পারবা না, এখন তুমি ঈমান এনেছো, এখন আর তোমার সাথে শয়তান খায় না। সুবহানাল্লাহ, মুমিন যেখানে বরকত আছে, এই জন্য মুমিন যখন ঘরে ঢুকে বরকত নিয়ে ঢুকে, আর কাফের যখন ঘর থেকে বেরিয়ে যায় তাদের বরকত বেরিয়ে যায়, বরকত নাই। একটাই কারণ, আমরা মুসলমানরা যেখানে সালাম আছে ঘরে ঢুকতে কি দেন? মাসনাদে আহমদের বর্ণনা, আল্লাহ নবী বললেন ঘরে ঢুকতে সালাম দিবা, যদি সালাম না দাও তোমার সাথে দুষ্ট জিন তোমার ঘরে ঢুকবে, শুধু ঢুকবে না তোমার সাথে খাবার খাবে, এমন কি তুমি যখন স্ত্রীর সহবাস করবা তোমার সাথে তোমার ওই শয়তানটাও স্ত্রীর সাথে সহবাস করবে, যার কারণে তোমার ঘরে জন্ম নিবে শয়তান। কত বড় মারাত্মক কথা, সালাম না দিয়ে ঢুকলে ঘরে কি ঢুকে? দুষ্ট জিন ঢুকবে, আপনার সাথে খাবে, আপনার সাথে স্ত্রী সহবাস করবে, আপনার ঘরে বাচ্চা হইলে শয়তান মার্কা হবে। হাদিসটা মনে থাকবে? হাদিসটা মনে থাকবে? আজকের পরে কে কে সালাম দিয়ে ঘরে ঢুকবেন না হাত তোলেন। আসলে দিবে দেখে হাত তুলছে, ঠিক না বেঠে? আজকে যে ঘুমেতে তুললে দিবেন, উঠ সালাম, আসসালামু আলাইকুম, বউকে বউ ফাইজলা বিয়া রইতাইছো না? আগে যায় ওয়াজ শিখাইবেন, বাল্লিগু আননি ওয়ালাউ কানা আয়াতান, আমার কাছ থেকে একটাও যদি পাও সেটাও মানুষকে সালাম দিলে মজা আছে না? নাই সালাম দিলে রাগ কমে না বাড়ে? এমনকি ডাকাত দলের সর্দার কেউ যদি আপনি সালাম দেন তার মনটা গলে যাওয়ার সম্ভাবনা আছে না? নাই এজন্য আমরা হুজুরের একটা কাজ করি, স্ত্রী যদি মাঝে মাঝে রাগ করে 10-12 বার সালাম দিলে ফুকুর করে আজ দিয়ে লাগে, এটা মজা, এটা কি? কারণ আপনি গালি দিলে উত্তরে গালি আছে, সালাম দিলে কি দেওয়া লাগে? কথা বলে না, সালাম দিলে গালি দেওয়া যাবে? আপনার শত্রু যদি আপনার সালাম দেন উপায় নাই, উল্টো দোয়া করাই। এজন্য মোমেন আছে যেখানে বরকত আছে, সব জায়গায় বিসমিল্লাহ দরকার আছে না? নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখছেন, কি লিখলেন শুরুতে? দোকানটা খুললেন কি দিয়ে কি করে খুলবেন? তালা খুলতে কি পড়বেন? মসজিদের দরজা খুলতে কি করবেন? সব জায়গায় কি? বিসমিল্লাহ। আল্লাহর কয়টা নাম? কথা বলে না, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ নাম, রহমান নাম, রহিম নাম, আসনা নাম। এজন্য আল্লাহ বলছেন আর রহমান, পড়েন সবাই আর রহমান, আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, আল্লাহু আকবার। এবার সুরার আয়াত প্রথমটা বলি, কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বললেন কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সুবহানাল্লাহ, পড়েন তাহলে বোঝা গেল যারা মোমেন না তারা সফল হতে পারে, যারা মোমেন তারা দুনিয়াতেও সফল আখেরাতেও। কথা বলেন, দুনিয়াতেও সফল আখেরাতেও। আল্লাহর নবীর চাচা একজনের নাম আমির হামজা, একজনের নাম আবু তালিব,
কোনটা জান্নাতে যাবে? এত আস্তে কথা বলেন কেন? চাচা তো একই বাপের ঘরে জন্ম নিলেন, কিন্তু আপনি দেখেন তো একজন জান্নাতে শহীদদের সর্দার হবে, আর আরেকজনকে জাহান্নামের জন্য দুনিয়াতে থাকতে ঘোষণা দিয়েছেন কে? কিসের ভিত্তিতে? ঈমান, ঈমান কিসের ভিত্তিতে? হযরত আবু হুরায়রার হাদিস, রাস্তায় চিল্লায় চিল্লায় বলতেছে কালিমা পড়ো জান্নাতে চলে যাও, হযরত ওমর আবু হুরায়রার মুখ চেপে ধরলেন, বলেন আবু হুরায়রা এই ধরনের হাদিস বলবা না। আবু হুরায়রা টেনে হেসরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন, বললেন হুজুর আপনি শুনেন আপনার আবু হুরায়রা কি বলতেছে এগুলো। আবু হুরায়রা বললেন হুজুর আমি শুধু বলছি কালিমা পড়ো জান্নাতে চলে যাও। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন আবু হুরায়রা তুমি সত্য বলেছো, সাদদাকতা ইয়া আবু হুরায়রা। হযরত ওমর বললেন হুজুর আমি চাই না শুধু কালিমা পড়ে মানুষ জান্নাতে যাক, আমি চাই মানুষগুলা যেন বেশি বেশি আমল করে। এজন্য আপনি আবু হুরায়রা বলেন এই হাদিসটা যখন এখন যেন এখন না বলে এটা যেন একটু কয়েকদিন গোপন রাখে। আল্লাহর নবী বললেন ওমর তোমার সাথে আমি একমত। তাইলে বোঝা গেছে যারা ঈমান আনে তারা সফল, কার কথা? শুধু দুনিয়ায় না আখেরাতে। কিছু হুজুর আছে আমি দুনিয়া চাই না আখেরাতে, তা আমরা সফল হইতে পারবো না, কারণ সফলতা দুনিয়াতেও লাগবে, দুনিয়া লাগবে আখেরাতেও লাগবে। হজ করতে কি লাগে? দুনিয়া লাগে না? যাকাত দিতে কি লাগে? আপনি কইতাছেন চেয়ারম্যান সাহেব আমি দুনিয়া চাই না আমি আখেরাত চাই, তো যাকাতের জন্য চেয়ারম্যানের দরবারে দাঁড়াই দেওয়া লাগবে। আপনি বলবেন আমি দুনিয়াও চাই আমি আখেরাতও চাই। এই দোয়াটা মোল্লাই শিখাইছেন আল্লাহ শিখাইছে, করেন রব্বানা আতিনা, সবাই রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহু আকবার। মুমিনরা সফল শুধু দুনিয়া না আখেরা, দুনিয়াতেও সফল। বুখারীর হাদিস কিতাবুল ঈমান পড়ে দেখেন আল্লাহর নবী বললেন আমার হাজার হাজার উম্মতের মধ্যে একদল উম্মত থাকবে শুধু কালিমাটা পড়েছে কোনো আমল করার সুযোগ পায় নাই, জাহান্নামে চলে যাবে। যেহেতু জান্নাত আর জাহান্নামের ফয়সালাটা আমলের ভিত্তিতে হবে, তবে মজার ব্যাপার বলে দিয়ে যাই কিয়ামতের ময়দানে আমল নামা কিন্তু গণা হবে না, নেক কিন্তু গণা হবে না, বরং নেকগুলো কি করা হবে? আর আমার দেশের মুসলমানেরা ফজরের পরে মাগরিবের পরে আসার পরে কন্যা কন্যা তাসবি পড়ে আর মনে মনে ভাবে যতবার সুবহানাল্লাহ কইছি কত নেক হবে। নেক গোনা হবে না, ওজন দেওয়া হবে। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। একটা আমল সারা পৃথিবীর বদকে হার মানায় দিতে পারে এমন আমল আছে না নাই? একজন মহিলা দেহ ব্যবসা করতেন। কি ব্যবসা? এটা বুখারীর হাদিস। দেহ ব্যবসা করতেন, সারা জীবন দেহ ব্যবসা করলেন, এলাকার লোকেরা তাকে জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন, এই মহিলা আর হেদায়েত পাবে না, তার সাথে কেউ কথাও বলে না। যারা দেহ ব্যবসা করে তাদেরকে বলা হয় বেশ্যা। কি বলা হয়? এই মহিলার সাথে কেউ কথা বলে না, সালাম কালাম দেয় না। আমার বন্ধুগণ একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা কুয়ার পাশে দেখলেন একটা কুকুর পানির পিপাসায় জিহ্বাটা বেরিয়ে গেছে। মহিলা দাঁড়ালেন, আকাশের দিকে তাকাইলেন আর বললেন আল্লাহ হোক সেটা কুকুর, এটা তো তুমি সৃষ্টি করেছ, এভাবে মরতে পারে না, আমি তাকে আজকে পানি খাওয়া দেব। পৃথিবীতে ইসলাম ছাড়া জীবের নিরাপত্তা কেউ দিতে পারে না। আমার বন্ধুগণ এইবার মহিলা পানি খাওয়াইলেন, আল্লাহর হাবিবকে আল্লাহ ওহির মাধ্যমে জানায় দিলেন হাবিব ওমর বেশ্যা মহিলাকে আমি মাফ করে দিয়েছি। আল্লাহর নবী তার গোয়েন্দা বিভাগকে বললেন মহিলাকে ডেকে আনো। মহিলা আশ্চর্য হয়ে গেলেন, বিষ্ণু নবী আমারে ডাকছেন। মহিলা গেলেন, যাওয়ার আগে ঘুমটা টুমটা দিয়া
আল্লাহর নবীর কাছে যে কাঁদতেছেন আর বলতেছেন হুজুর আপনি আমার জন্য খবর পাঠাইছেন, এতে সৌভাগ্য আমার আর কিছু নাই। আল্লাহর নবী বলেন এটা শুধু সুখবর নয়, সবচেয়ে বড় সুখবর হলো আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। আরো আস্তে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ কাকে কখন আল্লাহ মাফ করবেন এটা কেউ জানে না, কেউ জানে না। আর কিছু টুন্ডা মৌলবি কাকা, ও নামাজ না, ও রোজু না, ও রোজা না, তা আপনার তাও অ্যানিমিয়া। বিশ্বনবী বুখারীতে বলছেন ইয়াসসিরু ওয়ালা তু ওয়াবাশশিরু ওয়ালা তুনফির। আমাদের চেয়ারম্যানও তো হাদিস গুলো জানে দেখি আলহামদুলিল্লাহ, তিনিও বলতেছেন আমার বন্ধুগণ বিশ্বনবী বুখারীতে বললেন সবকিছু সহজ করে দাও, আমার উম্মতের জন্য কোনো কিছু কঠিন করবা না। বিশ্বনবীর সামনে যদি দুইটা অপশন দেওয়া হতো আল্লাহর নবী কঠিনটা নিতেন না, সব সময় সহজটাই নিতেন। আল্লাহু আকবার। আল্লাহ যদি কিয়ামতের মাঠ কারোর জন্য কঠিন করে দেয়, সে যদি বিশ্বনবীও হয় তবুও জান্নাতে যেতে পারবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা। এই জন্য আল্লাহ আমাদের জন্য ইসলাম সহজ করছে না কঠিন করছে? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা। আমার বান্দার জন্য কষ্ট হবে এমন কোন বিধান আমি নাজিল। এবার চিন্তা করেন একটা কুকুরকে পানি খাওয়াবার কারণে তার প্রত্যেকটা বদকে হার মানায় দিলেন একটা নেক। কিতাবুল ইমানে আসছে জাহান্নামে যাবে কোন মুমিন, জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পর যেই পরিমাণ অপরাধ করেছিলেন সেই পরিমাণ অপরাধ করার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আমার উম্মত বান্দাটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো, আর আবে হায়াতের পানি দিয়ে গোসল করায়া আমার বান্দারে জান্নাতে দিয়ে দাও। আর এই হাদিসকে অস্বীকার করে একদল এখন বাইর হইছে আহলে কোরআন। খবরদার, আহলে কোরআন বলতে কোনো শব্দ নাই, এগুলি শয়তান, এগুলি ইসলামের দুশমন হয়ে গিয়েছে, এগুলা মানবতার দুশমন। এই ব্যাপারে কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য শুনবেন, আল্লামা কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহর বক্তব্য শুনবেন, তিনি আরব চমৎকার কথা বলেছেন। হাদিস যদি আপনি অস্বীকার করেন আপনি আল্লাহর ওহীকে অস্বীকার করলেন, কারণ ওহী কয় প্রকার? হাদিসগুলো ওহী না? হাদিসগুলো ওহী না? হাদিস জাল হয় কখন? যখন রাবীরা গন্ডগোল করেন, কিন্তু অরিজিনালি হাদিস তো জাল হয় না। রাবী যদি মিথ্যাবাদী হয় ওই মিথ্যাবাদীর কথা আমরা বিশ্বাস করি না। বুখারীর হাদিস অস্বীকার করে এমন বেয়াদব হয়েছে। কিতাবুল ঈমান বিশ্বনবী বললেন ঈমান এনেছে যখন জাহান্নামে দেয়া হবে, জাহান্নামে শাস্তি পাবে একটা সময় পর্যন্ত। কোরআনে যে আবাদান শব্দটা বলা হয়েছে সে আবাদান শব্দটা মুমিনের জন্য খাস নয়, মুমিনের জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জাহান্নামে থাকবে। শুধুমাত্র ঈমান আনার কারণে সফলতা দিয়া জাহান্নাম থেকে জান্নাত দিয়ে দিবেন কে? এটা হলো ইনসাফ। এটা কি? হাজার হাজার হাদিসে ব্যাপারে আছে। তাহলে মুমিনরা সফল না বিফল? আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনিন। এই সূরাটা যখন নাজিল হয় শানে নুজুলটা বলি, মক্কায় তখন সমানে মার চলতাছে। কাদেরকে মারে? মুমিনদেরকে মারতেছেন, সকালে বিকালে মারছেন। মুসলমানদেরকে দোকান করতে দেয় না, চাকরি করতে দেয় না, বাণিজ্য করতে দেয় না, সারাটা এলাকা গ্রাউ করে তারা রেখেছেন, সমাজ থেকে তারা বের করে দিলেন, আত্মীয়তাও করতে দেয় না। তারা তাদের মোমেনদের মেয়েগুলি বিয়ে করেছে যারা, তারাও সমানে তালাক দিচ্ছেন, দোকান ভেঙে দিচ্ছেন, ঘর থেকে বের হতে দেয় না, যেখানে পায় সেখানেই মারে। এই অবস্থায় কঠিন হামলা মামলা যখন চলছে, মক্কায় জেলখানা প্রস্তুত করা হলো, মোমেনরা পেরেশানিতে পড়ে গেলেন, আমাদের অবস্থা কি হবে? এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের আয়াত নাজিল করে জানায় দিলেন, পেরেশান হওয়ার কারণ নাই, কাদ আফলাহাল মুমিনুন, তোমরা যারা মুমিন তারাই হলো সফল। সাহাবাই কেরাম বললেন হুজুর এটা কি ধরনের আয়াত? আমরা তো আয়াতের মর্ম কথা বুঝি নাই, কারণ আমরা খাইতেছি মায়ের আর আল্লাহ কইতেছে কথা কয় না। চেয়ারম্যান সাহেব যদি আমারে মারে আর আল্লাহ যদি আমারে কয় তুমি সফল, আমি কো আল্লাহ কেমনে সফল? আমি তো মার খাইতেছি, উনি তো মারতেছে।
আল্লাহ জানাই দিলেন না যারা মার খায় তারা পেরেশান মুক্ত, আর যেটা মারে রাত্রে ঘুমায় না ভবিষ্যতে কি হবে? কথা বুঝেন না, যে মারে টেনশনে আছে, কথা ঠিক না বেঠিক? কারণ মায়ের সময় মায়েরা ফলাইছে রাত্রে ঘুমায় না ভবিষ্যতে কি হবে? বিশ্বাস করেন আপনি দুর্বল একজন রিক্সাওয়ালাকেও যদি মারেন আপনি রাতে ঘুমাতে পারবেন না, ওই রিক্সাওয়ালা যেই রাস্তা দিয়া রিক্সা চালায় আপনি বয়স এই রাস্তা দিয়া চলবেন না, সারাক্ষণ টেনশন আছে না না। আর যারে মারছেন হেতে গো আর কি করবি, তোরে ফাইলে খবর আছে? তাহলে এখানে সফল কে? যে মার খেয়েছে, যে মার খেয়েছে সে কি? আচ্ছা আপনারা বলেন তো বেলাল সফল না উমাইয়া সফল? উমাইয়ার গোম নাই কিন্তু বেলালের গোম আছে না নাই? বেলালকে আল্লাহ সফলতা দিলেন শুধু দুনিয়াতে না আখেরাতে? দুনিয়াতেও দিলেন আখেরাতেও? সারা পৃথিবীর মুমিনদের মুয়াজ্জিন আল্লাহ বেলালকে বানায় দিলেন। কোথায় আজান দেয়? কোথায় আজান দেয়? আর উমাইয়ার টেনশন আছে না নাই? মুমিন সব জায়গায় সফল একটাই কারণ, ঈমান এনেছেন। এই কথাটা আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল। আপনারা বলেন তো আমির হামজা সফল না আবু তালিব সফল? আমির হামজাকে কয় টুকরা করা হলো? কয় টুকরা? উহুদের যুদ্ধে আমির হামজাকে 70টা টুকরা করা হলো, এরপরও আল্লাহ বলেন আমির হামজা সফল। তাকে বীরত্বের সার্টিফিকেট দিলেন কে? কদ আফলাহাল মুমিনুন, ঈমান আনবেন সফলতা পাবেন, দুনিয়াতেও পাবেন আখেরাতেও পাবেন। আপনারা বলেন এই পৃথিবীতে আমরা যে খাবার খাই আমরা মুসলমানের চেয়ে পবিত্র খাবার কেউ আর খেতে পারে না, আমরা যে ব্যবসা করি আমাদের মতো হালাল পন্থায় কেউ ব্যবসাও করতে পারে, একটাই কারণ আমাদের ঈমান আছে না নাই। এই জন্য আমরা যারা মুমিন আমাদের ছেলে মেয়ে কম না বেশি, ইহুদিরা একটা দুইটা বাচ্চা নেয় এরপরও ঘরে শান্তি নাই, পোলামায়া তারে ভাত দেয় না, আর আমাদেরকে আল্লাহ 7টা 8টা 10টা পর্যন্ত দেয় এরপরও শান্তি আছে না নাই? শান্তি কে দেয়? কে দেয়? রোহিঙ্গাতে ত্রাণ দিতাম গেলাম রোহিঙ্গাদেরকে, একটা রেজি গেলাম ছেলে মেয়ে কয়জন? তো হুজুর 18 জন। কে দিছে? কোটি কোটি টাকার মালিক কিন্তু একটাও নাই, এমন ঘটনা আছে না নাই? হুজুরদের ছেলে মেয়ে কম না বেশি? কে দেয়? দিবে না তো কি করবে? তুই তো কাম আগেই সারাইলি, বিয়ার আগে কথা তো আসতে বলে কেন? বিয়ার আগে? আর হুজুর তো ফিক্সড ডিপোজিট করে ফালায় রাখছে, আলহামদুলিল্লাহ। পরে হুজুর আইন মানছে কা? কা বিশ্বাস করেন কোটিপতি ছেলের কাছে বিয়া দিবেন শান্তি পাবেন না, মদ খায় রাত্রে ঘরে ঢুকবে। আর মসজিদের মুয়াজ্জিনের কাছে বিয়া দেন সফলতা আছে না নাই? রাতের 2টা বাজে ফোন দেন, মা কেমন আছো? জামাইটা যদি মসজিদের মুয়াজ্জিন হয় আপনার মেয়ে বলবে আব্বা কোনো চিন্তা করেন না আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর 6তলা বাড়ি ঢাকা শহর, বনানীতে বাড়ি, বাড়ি দাঁড়ায় বাড়ি, ঢাকা শহরের দামি নামি জায়গায় বাড়ি, আপনি ফোন দেন মেয়ে বলতেছে বাবা কিসের ভালো, 2টা বাজে আপনার জামাই ইয়াবা খেয়ে ঘরে ঢুকে, এমন আছে না নাই? এই জন্য মুমিনদেরকে সফল বলছে কে? আল্লাহ। এই যে আমরা আমাদের মা বাবা আমরা খেদমত না করলে আমাদের কপালে মাইর আছে না নাই? তাহলে মুমিনরা সফল না বিফল? একজন ইহুদি মহিলা সুন্দরে সুন্দরী বিশ্ব সুন্দরী বিয়ে করছে, একটা বাচ্চা হয়েছে, একটা 2 বছর পরে তালাক, আবার আরেকটা বিয়ে করলো 2 বছর পরে আবার তালাক, আবার বিয়ে করলো আবার তালাক, এইভাবে করে 14 বছরে বিয়ে করছে 7টা ফলমায়া 7টা। কয়টা হইছে? রূপ যতদিন আছে ইনকামও ততদিন আছে, যখন বুড়ো হয়ে গেছে এখন আপনারা বলেন ওই যে প্রথমবার যেই ছেলে ফালাই দিয়ে আসছে 14 বছর আগে, তার কাছে যায় যদি কয় 14 বছর আগে 20 বছর আগে আমি তোর মা ছিলাম, তোর বাপেরে ফেলায় আমি বাইক গেছিলাম, আমার একটু জায়গা দিয়ে ছেলেকে দিব? ছেলে বলবে তোমার মতো নষ্টা মহিলা আমার দরকার। কিন্তু ইসলাম মানার কারণে ইমানদার যারা
এক ফ্যামিলিতে আমার মা আমার বাবা আপনার মা আপনার বাবা একটা না চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর আছে না না। আবার আমাদের আল্লাহ আইন করে দিলে বাবা মা যদি বুড়ো হয় তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দিলে জাহান্নাম আছে না নাই। ওয়াকাদা রাব্বুকা পরে সবাই ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মুমিন আছে যেখানে সফলতা আছে। আমার বন্ধুগণ মক্কায় আয়াত নাযিল হলো, আপনারা বলেন বেশি দিন যাওয়া লাগে নাই? ওকে ওকে মাফি মুশকিল, আপনি জান আল্লাহ বরকত, আমরা দোয়া করি। আমার বন্ধুগণ আপনারা বলেন তো ঈমান যেখানে সফলতা সেখানে আছে না নাই? বেলাল সফল না সফল না, উমাইয়া সফল? আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন আবু জাহিল, আবু লাহাব, উতবা সাহেব, মুগিরারা, তারা সফল না আমার নবী সফল? নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন অকর রব্বি আদখিলনি, পড়েন সবাই অকর রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদ্দিকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন হাবিব টেনশন করবেন না, আপনার দোকান ভাঙছে আমি জানি। জানে না কথা কয় না? চাকরি গেছে জানে কে? কাজী গিরে গেছে জানে কে? চাকরি কর্তা চাকরি গেছে গা? খতিবগিরি কর্তা খতিবের পথ চলে গেছে শুধু হক কথা বলার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে? এমন ঘটনা আছে না? লক্ষ্মীপুরে দোকান ছিল, দোকান ভেঙে গেছে ইসলামী আন্দোলনের কারণে, আছে না? ঢাকা শহরে বিরাট বিজনেস ছিল, ফ্যাক্টরি ছিল, ইসলামী আন্দোলন করার কারণে ভেঙে গেছে, এমন লোক আছে না নাই? বিশ্ব বিখ্যাত মুফাসসির কোরআনের কথা বলার অপরাধে আটকায় দেওয়া হয়েছে, এমন আছে না নাই? উনি যদি দুনিয়ার পাগল থাকতেন ওয়াজ করে কোটি কোটি টাকা কামাবার সুযোগ ছিল কি ছিল না? কিন্তু দেখেন সমঝোতা করেন নাই কোরআনের জন্য, ঈমানের জন্য। ঈমান কত মজবুত আমার ভাইয়েরা, কত মজবুত ঈমান! ঈমান নিয়ে দুনিয়াতে আসলেন, দুনিয়া যাক ফাঁসির মঞ্চ সাজানো, হাসতে হাসতে চলে যায়। ডাক্তাররা বলেন প্রেসারও বাড়ে না, রক্তচাপও বাড়ে না, এরা সাধারণ ঈমানওয়ালা মানুষ হতে পারে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর আমার ইমান ধাক্কা দিলে শেষ। অটো রিক্সার চাইতে হালকা রিক্সা আর নাই, কথা ঠিক না বেঠিক? এটা দিয়া ধাক্কা দিলেও ইমান শেষ, আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই ইমান দিয়া কিন্তু সফলতা লাভ করা যাবে। ইমান হতে হবে বেলালের মতো, ইমান হতে হবে বিশ্বনবীর চাচা আমির হামজার মতো। সেই রকমের ইমানদার হতে রাজি আছে না নাই? ও ইমানদার হতে চায় যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন আইনকে প্রতিষ্ঠা করার জন্য ফাঁসির মঞ্চ থেকে রক্তচাপ পারে না, ব্লাড প্রেসার পারে না, পেরেশানি পারে না, এই রকমের ইমানদার হতে রাজি আছে না নাই? তুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখাও। আমার বন্ধুগণ যত বিপদ আসুক না কেন, যদি মোমেন হয়ে থাকেন সফলতা দুনিয়াতেও আছে আখেরাতেও আছে না নাই? এই কথাটা আল্লাহ বললেন কাদ আফলাহাল মুমিনুন, মোমেনেরা সফল আর কাফেরেরা ধ্বংস। খেয়াল করেন নবীজির ছেলে মারা গেছে। কি মারা গেছে? আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব সংসদটা গেছে, কাম নাই কাজ নাই সংসদে বয়ে কয় মোহাম্মদ ইসলামের লেজ কাটা
কি কাটা? আল্লাহ জানায় দিলেন, হাবিব আপনি জানায় দেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনারা যারা লেস কাটা বলে তারা নিজেরাই লেস কাটা। আল্লাহ পাক বলেন পৃথিবীতে আপনার নাম নেই না লোকের অভাব অভাব। আজকে ইহুদি বৌদ্ধ খ্রিস্টান নাসারারা পর্যন্ত আমার নবীর নাম নেয়। সেই নবী কি নেতা বলতে জানে? এমন কিছু বেয়াদ বাসনা নাই। আপনারাই বলেন আমার নবী কি কর্মী না নেতা? আমার নবী ইমাম না মুক্তাদি? আমার নবী শুধু নবী নন, নবীদের আমার নবী, রসুলদের আমার নবী, শেষ নবী আমার নবীর পরে আর কোন নবী। আমার বন্ধুগণ, নবীজিকে আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সদরাক ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা জাহরাক ওয়ারাফানা লাকা যিকরাক। আপনার রূহানি সন্তানেরা সারা পৃথিবীতে দিনে দিনে আপনার নাম বাড়ায় বাড়ায় নেবে। আপনারা বলেন তো 1400 বছর আগে বিশ্বনবী যখন জীবিত ছিলেন, বিশ্বনবীর উপরে যেই পরিমাণ লোকেরা দুরুদ সালাম পড়তে, আজকের বর্তমানে তার চেয়ে কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? লক্ষ্মীপুরে যেই পরিমাণ দুরুদ হয় তখন তো সারা পৃথিবীতে ওই পরিমাণ ছিল না, আর সারা পৃথিবীতে আনাসে কানাসে বিশ্বনবীর উম্মত ছড়ায় আছে। বাড়ছে না কমছে? কিন্তু আবু জাহেলের নাম নেই না? কয়জন আছে? কেউ কি জীবনে কয় আল্লাহ আবু জাহেলের উপরে রহম করেন? বললে আপনারা মাইন্ডবেন দিন। কিন্তু আমরা যখন নামাজ আদায় করি নবীজির জন্য দুরুদ আছে না নাই? এমন কি যায় নামাজেও যখন আমরা দাঁড়াই, আমরা যখন জানাজা পড়ি সেখানেও নবীজির দুরুদ আছে না নাই? জানাজার নামাজ কয় তাকবীর? প্রথম তাকবীরে কি পড়েন? দ্বিতীয় তাকবীরে? তৃতীয় তাকবীর? তারটা কো সব তো আপনারাই করছেন, আমার দোষ কি? প্রথম তো তাকবীর একটা দিলেন, এটা কি তাকবীর? তাহরিম, এই তো এটা তো বাদ দিলেন। প্রথমে নিয়তের তাকবীর যেটা আমরা কই তাকবীরে তাহরিম, প্রথম তাকবীর দিয়া কি পড়বেন? পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ও বিহামদিকা وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا اله الا এবার কি দিবেন? কয়টা গেল? এবার কি পড়বেন? দুরুদ ইব্রাহিম পড়েন। اللهم صل على محمد كما صليت على ابراهيم وعلى ال انك حميد مجيد وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك এবার কি দেখবেন? আবার তাকবীর, কয়টা গেল? এবার দোয়া আছে না নাই? শুধু মাইয়েদের জন্য না, সারা দুনিয়ার জন্য। মুসলমানের হৃদয় ছোট না বড়? আমরা যখন দোয়া করি সারা পৃথিবীর সবার জন্য দোয়া আছে না? না দেখেন দোয়াটার নমুনা কি? আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহু আকবার! কারো জন্য দোয়া বাদ নাই, ছোট বড় বালেগ না বালেগ, নারী পুরুষ উপস্থিত অনুপস্থিত সবার জন্য দোয়া। ইসলাম আমাদেরকে এই দোয়া শিখিয়েছেন। এবার বলেন তো জানাজার নামাজে তাকবীর কয়টা দেন? তো দোয়া পড়েন তো জানাজায় হাজির হবেন, জানাজায় হাজির হবেন। যত এটা ফরজে কিফায়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুখারী বর্ণনা বলেছেন যে ব্যক্তি কোন জানাজায় হাজির হবে আল্লাহ তাকে 2 কেরা সওয়াব দান করে দিবেন। বিশ্বনবী বুখারী বর্ণনা বলেছেন জানাজার পাঠ হলো 2টা, কয়টা? গোসলার দোয়া, 2 নম্বরে দাফন। আল্লাহ নবী বললেন যারা 1টা পাঠে হাজির হবে তারা 1 কেরাত সওয়াব পাবে, যারা 2 পাঠে যাবে তারা 2 কেরাত। সাহাবাই কেরাম বললেন হুজুর কেরাত কি জিনিস? আল্লাহর হাবিব উহুদ পাহাড়ের দিকে আঙ্গুল দিয়ে দেখায় বললেন ওই উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যায়, এই স্বর্ণের মালিক যদি কেউ হয়, পুরা স্বর্ণটা কেউ যদি আল্লাহর রাস্তায় সদকা করে দেয় যত সওয়াব হবে অত বেশি সওয়াব হবে। বুঝেন নাই? বুঝেন নাই? উহুদ পাহাড় ছোট না বড়? বিশাল পাহাড়, 8.5 কিলোমিটার।
এই পাহাড়টা যদি স্বর্ণ হয়, আপনি যদি মালিক হন, দান করলে যত সব আল্লাহ আপনাকে অত সব জানাজা গেলে দান করবে। তবে জানাজার পাঠ কয়টা কয়টা? এখন আমরা জানাজা পড়াইয়া বাই চলে যাই, কয় যাও যাও তোমরা লয়ে যাও লাশ। তাইলে আপনি কয় কেরাত পাইলেন? মাহরুম হলেন কয়টা থাইকা? তো বাইজ্যে কিরেন বাইজ্যে, তো ওই যে ফেসবুক চালাবেন আর গল্পই তো মারবেন, দোকানে যায় চা খাইবেন আর টিভি চাইবেন, খবরদার লোকটা মারা গেল আপনি থাকবেন তার পাশে। এই জন্য মোমেনদেরকে আল্লাহ সফল বলেছেন একটাই কারণ, মোমেন বাঁচলেও লাভ মরলেও লাভ, বাঁচলে পাই সালাম মরলে পাই দোয়া। সফলতা আছে না নাই? কাফেরের জন্য কোনো দোয়া নাই। এ নরেন্দ্র মোদি যদি মরে সবাই তার লাগে দোয়া পড়ব, দোয়া বলে কি দোয়া আপনি কোন দেন? তাদের ধর্মেও দোয়া নাই, ঠিক না বেঠে? আর আমরা মোমেনের আমলে দোয়া আছে না নাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না দোয়া আছে না নাই? মোমেন আছে, এই জন্য আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, মোমেনরাই সফল। মোমেনদের আরেকটা সফলতা, এত সুন্দর টুপি গাড়ি দাড়ি গুলো আল্লাহ ইমানের কারণে দিয়েছে। উস্তাদুল উলামা সাইয়্যিদ আবুল আলা মওদুদ রাহিমাহুল্লাহ, তিনি এক জায়গায় লিখেছেন, যতক্ষণ পর্যন্ত হৃদয়ে দাড়ি না গজাবে ততক্ষণ পর্যন্ত গালের মধ্যে দাড়ি গজাবার কোনো সম্ভাবনা নেই। এই কথাটা যে কতটা বাস্তব কথা তিনি বলেছেন, দাড়ি নিয়ে আমি যত বিশ্লেষণ ইসলামে পড়েছি এই কথাটা আমার দাগ কেটেছে। কথাটা সত্য না মিথ্যা? এই হৃদয়ে যদি দাগ কাটে দাড়ির জন্য, এই দাড়ি কেউ ফালায় দিতে আমি দাড়ির ওয়াজ করব না আজকে, যেহেতু ইমানের কথা বলতেছি। আপনারা বলেন তো কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কেন বললাম? এই দেশে বিধর্মী আছে না নাই? আপনারা দেখবেন বিধর্মীরা যত বুড়ো হয় চেহারা গুলি তত বিশ্রী হয়ে যায়, আর মোমেন যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়। এটাই তো সফলতা, এটাই সফলতা। এই যে চেহারা দেখেন কত সুন্দর দাঁড়ি, হাসি আছে না নাই? কথা কয় না, যেটি দাঁড়ি নাই এটি কথাই কয় না। কোন বিপদে হুজুরে লাগা? টুপি আছে না নাই? এই টুপিটা কে দিছে? ইসলাম ইসলাম কে দিয়েছে? ইমান ইমান, ইমান যারা আনছো তারা টুপি পাইবা দাড়ি পাইবা, তারা পাঞ্জাবি পাবা, ইমানের একটা সাইনবোর্ড পাবা, দুনিয়াও পাবা আখিরাতও পাবা। এরপরে রায়াতে আল্লাহ বলছেন তোমরা নামাজও পাবা, আর নামাজের সাক্ষাৎ হয় কার সাথে? আরো জোরে বলেন কার সাথে? আপনাদের কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? ভালো লাগে? সারা রাত চলবো? আপনারা থাকবেন আমি শেখ ফরিদ রুলে ভাগ্য যাব না, সারা রাত না, আমি 90 মিনিটই কথা বলবো, আর একটু সময় আমাদের হাতে আছে। তাহলে বুঝাইতে চাইলাম মোমেনরা সফল না বিফল? আরে মোমেন যে কত সফল, আপনি মোমেন হওয়ার কারণে আপনার রেখে যাওয়া ছেলে মেয়েদের উপরে আপনার খেদমত করা বুড়া কালে আল্লাহ ফরজ করে দিয়েছে। কত হিন্দু, কত খ্রিস্টান, কত ইহুদি মরার আগে বাতও পায় না, এই জন্য তাদের দেশে বয়স্ক বাতা ছাড়া তাদের কোনো উপায় না। কিন্তু আমাদের জন্য চিরস্থায়ী বয়স্ক বাতার ব্যবস্থা করছেন কে? কোরআনে আছে না নাই? দেখেন বাতাটা কিন্তু কোন জায়গায় যে আনতে হবে না, আল্লাহ বলছেন আকাদা রব্বুকা, যারা পারেন পড়েন, আকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাপ যদি বুড়ো হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কালাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, শুধু বয়স্ক বাতা দিলে হবে না, মা বাপের সাথে রাগ করে ধমকি দিয়ে কথাও বলা যাবে না। আল্লাহু আকবার। আমাদের দেশে কিছু চেয়ারম্যান মেম্বার আছে গমও দেয় ধমকিও দেয়, কথা কয় না? আছে না নাই? কিছু মন্ত্রী আছে বিভিন্ন দেশ থেকে উন্নয়ন করে আবার আমাদের মাঝে মধ্যে ঠের দেয়, দেয় কি দেয় না? দেয় কি দেয় না? আবার কেউ কেউ মাঝে মধ্যে কয় কত রকমের কথা শুনি ভাইরা, সেদিকে নাই বাসতে গেলাম। আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল। মুমিন সব জায়গায় সফল, মুমিন বাড়িতে থাকলেও সফল, মুমিন মসজিদে গেলেও সফল, ঠিক না বেটি?
মোমেন কোরআন পড়লো সফল, মোমেন ঘুমায় থাকলেও সফল। শুধুমাত্র মোমেনের জন্য ঘুমকে আল্লাহ ইবাদত হিসেবে গণ্য করে। আরো আস্তে সুবহানাল্লাহ কর, কারণ মোমেনরা ঘুমাবার সময় দোয়া আছে না নাই? কোন দোয়া কথা বলেন? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। বিশ্বনবী হাদিসের বর্ণনায় বলেছেন, এই দোয়া যদি পড়ে ঘুমাও, যতক্ষণ ঘুমাবা ইবাদত করলে যত সওয়াব তোমার আমলনামায় লেখা হবে, আর ঘুমের মধ্যে যদি মরে যাও জান্নাতে চলে যাবা। এই দোয়া পড়ে আল্লাহর নাম নিয়ে যারা ঘুমান, দোয়া পড়ে যদি ঘুমিয়ে যান, ঘুমের পরে যদি মরে যান, আল্লাহ আপনাকে শহীদ মর্যাদা দান করে দিবে, বিনা হিসাবে জান্নাত। আরো আস্তে সুবহানাল্লাহ কর। আবার আমরা যখন তাওবা করি সফলতা আছে না নাই? একবার তাওবা করি মাত্র পেছনে সব গুনাহ। তবে তাওবা কি ফিসা বুজুরে লেঙ্গুরে ধরিয়া লেজ লেজ চিনেন তো? ফিসা বুজুরে ফাগরি লেজে ধরে তাওবা, খবরদার কোন পীরের পাগড়ি ধরে তাওবা নয়, তারপর তাওবা করতে হবে সরাসরি। আদম আলাইহিস সালাম তাওবা করছে কার কাছে? কবুল হয় নাই ডাইরেক্ট? নাই ডাইরেক্ট। রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। কবুল করছেন কে? আমার বন্ধুগণের জন্য বললাম সফলতার কথা, তাওবা করবেন পেছনের গুনাহ সব, তবে মোমেন না হয়ে তাওবা করলে লাভ হবে না। দেখছেন সফলতা কাকে বলে? ঈমান আনেন নাই, এক কোটি বার তাওবা করছেন, কবুল হইছে তো, গুনাহ মাফ হইছে তো, কিন্তু মোমেন হওয়ার পরে তাওবা করলে সবচেয়ে বড় তাওবা কোনটা? সাইয়্যিদুল ইস্তিগফারটা আপনারা শিখবেন, পারেন তো? বিশ্বনবী বলেছেন সাইয়্যিদুল ইস্তিগফার সকালে পড়বা, সারা দিনের বেলা মরলে শহীদি মর্যাদা, বিনা হিসাবে জান্নাত। সন্ধ্যার সময় পড়বা সারা রাত, এই রাত্রির ভিতরে যদি মরে যাও বিনা হিসাবে জান্নাতে চলে যাবা। বিশ্বনবী বলেছেন এই ইস্তিগফার যখন যে করবে পেছনের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন কে? পরে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুলাক বি নিমাতিকা আলাইয়া ওয়া আবুলাক বি যামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরুয যুনুবা ইল্লা। আমাদের গুনাহ মাফ করেন কে? তাওবা করতে হবে কার কাছে? এজন্য নামাজের পরেও তাওবা আছে না নাই? এই জন্য মোমেনদেরকে সফল বলছেন কে? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজে খুশু খুজু। নামাজ তাড়াতাড়ি পড়বেন না আস্তে আস্তে পড়বেন? আমাদের মসজিদে নামাজ পড়তে বাধা দেয় এমন ইমাম সব বাংলাদেশে আছে না? না, একেবারে লাল বাতি কিনে আনে, লাল বাতি। কি বাতি? আপনাদের মসজিদে নাই? জারুর মুঠা দিয়া পিটায়া লাল বাতি ভাঙা বের করে দাও। কে দিয়েছে আপনাকে এত বড় অথরিটি? মসজিদে আল্লাহর ঘর, এখানে জিকির চলবে কা? সেজদা চলবে কা? তা আপনি লাল বাতি লাগাইছেন কেন? লাল বাতি লাগাইয়া আশেকের রাসূলের দলেরা রাসূলের সুন্নত পড়তে নিষেধ করে, নিচে লেখাই আছে লাল বাতি জ্বলা অবস্থায় সুন্নত পড়া নিষেধ। তো জিলাপি খাওয়া যায়? আল্লাহ বলছেন যারা জাহেল তারা মসজিদে আল্লাহর জিকির করতে বাধা দেয়, আছে না নাই? লাল বাতি মসজিদ থেকে খুলবেন, রাজি আছেন? একজন মুসল্লি মসজিদে যখনই ঢুকবে সে নামাজ আদায় করবে। বিশ্বনবী সুন্নত গুলি পড়তেন ঘরে, নফল পড়তেন আর ফরজ পড়তেন কোথায়? দুই রাকাত তাহিয়া পড়তেন আল্লাহর হাবিব মসজিদে, যখন আল্লাহর হাবিব ডুবতেন নিজে দুই রাকাত পড়তেন তারপরে বসতেন। আর আমার দেশের নামাজিরা মসজিদে ঢুকে নিজে আগে বয় তারপরে নামাজ পড়ে, আছে না? না, বুখারীর বর্ণনা কিতাবুল জুমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুতবা দিচ্ছিলেন, একজন লোক মসজিদে ঢুকলেন, বসে গেলেন, নবীজি বললেন দাঁড়াও, সাহাবা দাঁড়ালেন, নবীজি বললেন নামাজ কি পড়েছো? সাহাবা বলেন না হুজুর আমি নামাজ পড়ি নাই। নবীজি বললে মসজিদে ঢুকবা আগে দুই রাকাত পড়বা তারপরে বসবা। তাহলে মসজিদে ঢুকে আগে কি করবেন? এত আস্তে কথা কেন? কয় রাকাত? সুন্নত গুলি কোথায় পড়বেন? নবীজি বলেছেন খবরদার ঘরগুলাকে কবর বানায় না,
আর আমাদের দেশে কারো বাড়িতে যাই নিজের বিছনায় কই ভাই নামাজ পড়ি, কই না হুজুর বিছনা ভালো না, তো মিথ্যা দিছ তুই। মুমিনের বিছানা কখনো নাপাক হতে আমরা আমাদেরকে পাক পবিত্র থাকতে বলেছেন কে? পৃথিবীতে পবিত্রতার ব্যাপারে, পরিচ্ছন্নতার ব্যাপারে ইসলাম যত কথা বলেছে পৃথিবীর কত কোন ধর্ম বলতে পারে না। এজন্য কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্পও বলছে পৃথিবীর সবচেয়ে নোংরা দেশ হলো ইন্ডিয়া। কোন দেশ জানলাম পেছনে যায় কেন কইলো, আর একটু শুনলাম হ্যাঁ কয় ইন্ডিয়ার অর্ধেক মানুষ এখনো খালের পারে বিলের পারে আগুন করে। কথা ঠিক না বেঠিক? কথাকে আমার মা ডোনাল্ড ট্রাম্পের, ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট পৃথিবীতে সবচেয়ে নোংরা দেশ হলো ইন্ডিয়া। আবার আপনারা মনে করেন আমি ইন্ডিয়া বিদেশি, ইন্ডিয়া আমার অলরেডি এক বছরের ভিসা দিয়ে রাখছে, আমার পাসপোর্টে এখন এক বছরের ভিসা আছে ইন্ডিয়ার। কথা সেটা না, এই যে এপ্রিলে যাব ইন্ডিয়াতে, এপ্রিলের 10, 11, 12, 13, 14, 15, 16, 17 টানা 8 দিন প্রোগ্রাম দেওয়া আছে। এটা এই জন্য বললাম যে ইসলাম যদি থাকতো ল্যাংটা হইয়া পেশাব পায়খানা করতো না। কথা ঠিক না বেঠিক? এই জন্য ইসলাম বলেছে বিশ্বনবীর ব্যাপারে হাদিস এসছে, আম্মা জানায়েশা সিদ্দিকা বলে নবীজি এই গোপনীয় কাজটা গোপনে ছাড়তেন, এত দূরে চলে যেতেন নবীজি আমাদের চোখ থেকে আড়াল হয়ে যেত। আর সেই নবীর উম্মতেরা জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে রাস্তায় সেলু মিটিং চালায়, এরকম নাই গাবরের মতো দেহ পাঠার মতো শরীর, রাস্তায় দাঁড়ায় যখন দেখি পেশাব করে মঞ্চায় লাথি দিয়ে খালে ফেলায় দেয়। ইসলাম যেখানে পবিত্রতা আছে যুবক মানুষ নামাজ পড়বি নি কউজ ফ্যান ভালো না, তো তুই মুত্তে দিছ রাত্রে। মোমেন কখনো নাপাক থাকতে পবিত্র থাকতে বলেছেন কে? পবিত্র থাকব, রাজি আছে না নাই? রাজি আছে না নাই? পবিত্র জীবন যাপন করব, নামাজের সমাজ কায়েম করার জন্য আন্দোলন করার দরকার আছে না? না। তবে সমস্যা একটাই, আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে যদি নামাজের আইন থাকতো তাহলে কোনো বেনামাজি খুঁজা পাওয়া যাইতো। কথা কি একমত? এসপি সাহেব যদি ঘোষণা দেয় আমার জেলায় কোনো ব্যক্তি যদি মুসলমান নামাজ না পড়ে অথবা দোকান যদি খোলা রাখে তারে 2 বছরের জেল, আজান দেওয়ার সাথে সাথে দোকান খুলবে না বন্ধ করবে। মোল্লার কথা না আল্লাহর কথা। ইজানু দিয়ালিস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। কার কথা এটাই? বাইতুল মুকাররমের মতো জায়গা আজান হয় দোকান খোলা থাকে, কিসের আইন? আইন করা হোক আজান হবে, বাইতুল মুকাররম আমাদের জাতীয় মসজিদ কিন্তু কোনো দোকান খোলা থাকতে পারবে না। যত নষ্ট আমি আছে না নাই? বন্ধ হইব কেমনে? শামীম আফজাল 12টা বছর জাইল্লা পুরে খাইছে, ইসলামী আন্দোলনের কর্মীগুলাকে গার্ড ধরিয়া ইসলামিক ফাউন্ডেশন থেকে বাইর করছে, আর আল্লাহ এমন ব্যাস যদি করছে মাথা দেখাবার আর সুযোগ না। বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনকে কলঙ্ক করেছেন এই ডিজি, কি নাম কি নাম? শরীর ধরা খায় আবার টেহা ফেরত দেয়, দুইবারে দিছে প্রায় 100 কোটি। এতদিন কি ব্যাখ্যা দিছে এই বেয়াদব, আমাদের কলিকা দাঁড়ায় ফেলেছেন এই শামীম আফজাল। কোরআনকে ভুল ব্যাখ্যা দিয়েছেন, বাংলাদেশের ইসলামিক সাবজেক্ট গুলাকে তারা মাজারের তারপরে ভণ্ডদের আকরা দিয়া ভর্তি করে দিয়েছে। আজকে কামেল মাদ্রাসাগুলিতে ভালো মানের মহাদ্দেশ খুঁজে পাওয়া যায় না এই শামীম আফজালের কারণে, আজকে মসজিদগুলোতে হক কথা বলার আলাম খুঁজে পাওয়া যায় না এই বেয়াদবের কারণে। এই বেয়াদব আমাদের আখলাক চরিত্রকে নষ্ট করে দিয়েছে, এবং বাংলাদেশে স্কুলে যে আকীদা বা আকাইদ পড়ানো হয় এই আকাইদের ভিতরে শিরিক আর বেদাত ঢুকাইছে এই বেয়াদব, তার ফাঁসিও দরকার। কথা ঠিক না বেঠিক? উল্টা লটকায় ফাঁসি দেওয়া হোক তাকে বাংলাদেশে। কিসে তুই ডিজি? জারু দেওয়ার মতো ক্ষমতা নাই তোর, তুই আইছস ডিজি হওয়ার জন্য আমাদের। আমার বন্ধুগণ নামাজের সমাজ কায়েম করতে রাজি আছি না নাই? এই নামাজের সমাজ কায়েম করতে যায় যদি জেল জরিমানা দেওয়া লাগে দিতে রাজি নাই?
ইমাম সাহেব হুজুর মিম্বরে দাঁড়ায় বক্তৃতা দেয় মনে হয় যেন ইসলাম কায়েম করবে, দশটা টাকা চাইলে আর দেয় না। ইসলামের জন্য রাজি আছেন? নামাজের সমাজ কায়েম হোক এটা কি আপনারা চান? একথাটা কে বলেছেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, পড়েন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্ন। নামাজিদের সাথে থাকলে কোথায় যাওয়া যাবে? এত আসতে বলেন কে? পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়বো, রাজি আছেন না নাই? ইসলামী আন্দোলনের কর্মী পরিচয় দাও, জামাতে নামাজ পড়ো না, তোমার আন্দোলনের এক পয়সার দাম আল্লাহর কাছে নাই। আগে নামাজ, আগে কি? পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? কথা বলেন কোথায়? মসজিদে যা পড়বো, সেজদা কি লম্বা দিব না ছোট কাটো দেব? হ্যাঁ, ভালোভাবে সেজদা দিবেন, খুশু খুশু ভাবে পড়বেন। এই কথাটা আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। নামাজে যারা খুশু খুশু ভাবে আদায় করে তারা সফল, কার কথা? তাহলে যারা মুমিন তারা কথা কয় না, মাইর খাইলো জেলখানায় গেল। আপনারা বলেন তো, বন্দি সাইদির মর্যাদা বেশি না খোলা সাইদির মর্যাদা বেশি? এখন আর ওনার জন্য দোয়া কেউ করে না, এখন আর ওনারে কেউ ভালোবাসে না, ভালোবাসাটা বাড়ছে না কমছে? আমি তো আশ্চর্য হই, যেই ফোলা জীবনে ওনারে দেখে নাই, বারো বছর বয়স, এত মাহফিলে কয় আমি ওনার জন্য আছি, আছে না নাই? বাতিলকে জানিয়ে দিতে চাই, আমাদের আল্লামা সাইদি সাহেবের জনপ্রিয়তা আবু নসর আশরাফিকে ভালোবাসে কিসের কারণ? ডক্টর আবুল কালাম আজাদ বাসারকে ভালোবাসে কিসের কারণ? আমির হামজাকে ভালোবাসে কিসের কারণ? আব্দুল্লাহ আলমিনকে ভালোবাসে কিসের কারণ? তারেক মুনাওয়ারকে ভালোবাসে কিসের কারণ? লুৎফর রহমান সাহেবকে ভালোবাসে কিসের কারণ? আওলাদে রাসূলকে ভালোবাসে কিসের কারণ? মসজিদের ইমাম কেউ যদি ভালোবাসে কিসের কারণ? আর যতগুলি নাম বললাম তাদের কেউ যদি ঘৃণা করি কিসের কারণ? এইভাবে যদি চলতে পারি আমাদেরকে দুনিয়া আখেরাতে সফলতা দিবেন কে? তাহলে নামাজ পড়তে রাজি আছে না নাই? কয়েক তো শুধু নামাজ পড়বো না, নামাজ সমাজ কায়েমের জন্য চেষ্টা করব, রাজি আছি না নাই? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়া দেশ চলুক, নামাজের আইন চালু হোক, আমরা কি চাই? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখাও, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করেন, আরো জোরে বলি আমিন। এখন দোয়া হবে আপনারা।